ম্যাথসল পেজার ফেসবুক পেজটিতে সকলকে স্বাগত জানাই তো এখানে প্রথমে যে আছে যেটা দেখতে পাচ্ছ এটা জি ই ইকাল টু ফাইভ বি এটি সমান তেইশ পিইটি সমান ফর্টি ওয়ান হলে ই ওয়াই ই সমান কত অপশান এতে থার্টি ফাইভ আছে বিতে ফর্টি আছে সিতে আছে ফর্টি ফাইভ এবং ডিতে আছে নান অফ দিস তো প্রত্যেকেই অ্যান্সার দিয়েছে থার্টি ফাইভ বলেছে সকলে ঠিক আছে তো আমার এখানে প্রথমে ইকাল টু পাঁচ আছে আমরা যদি এইভাবে দেখি আমার ই ইকাল টু পাঁচ এইভাবে হচ্ছে তারপর এখানে হচ্ছে বি এটি সমান কত আছে তেইশ আছে তো বি মানে কত দুই এ মানে হচ্ছে এক আর টি মানে হচ্ছে কত কুড়ি তাহলে কুড়ি আর দুই বাইশ আর একে তেইশ টোটাল যোগ করলে তেইশ হচ্ছে ঠিক আছে তারপর এখানে পিইটি সমান ফর্টি ওয়ান আছে তো পি মানে কত পি মানে হচ্ছে ষোলো ই মানে হচ্ছে পাঁচ এবং টি মানে হচ্ছে কুড়ি হচ্ছে তো টোটাল যোগ করলে এখানে ফর্টি ওয়ান হয় সেই হিসাবে আমাদের ই ওয়াই ই এটা বের করতে দেওয়া হয়েছে তো এটা যদি আমরা বের করি তা ই মানে আমার কথা হচ্ছে ই মানে আমার হচ্ছে এখানে পাঁচ আছে তো পাঁচ লিখব প্লাস ওয়াই মানে আমার কথা হচ্ছে ওয়াই মানে আমার এখানে আছে হচ্ছে পঁচিশ আছে পঁচিশ লিখব প্লাস তারপরে আবার ই আছে ই মানে আবার আমি পাঁচ লিখব টোটাল যদি যোগ করি পাঁচ আর পঁচিশ যোগ করলে তিরিশ হয় তিরিশের সঙ্গে পাঁচ যোগ করে পঁয়ত্রিশ তো থার্টি ফাইভ হয় আছে সঠিক অ্যান্সার অপশান এ রয়েছে ঠিক আছে তো প্রত্যেকে সঠিক অ্যান্সার দিয়েছে প্রথমে এটা অ্যান্সার দিয়েছে আশির শেখ বলেছে তারপরে সোমেন মাঝি বলেছে তারপরে পৌলমী সাহা বলেছে চঞ্চল মণ্ডল বলেছে অপু বর্মন বলেছে বিনয় দেব বলেছে বিক্রম রয় বলেছে টোটন বর্মন বলেছে বীরেন্দ্র বলেছে সনাতন বর্মন বলেছে নমিতা রয় বলেছে কালিরাম বারিক বলেছে প্রত্যেকের সঠিক হয়েছে থার্টি ফাইভ নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে পরের প্রশ্ন দেখতে পাচ্ছ আর এ এম সমান কত আছে থার্টি টু এবং এইচ এ আর ওয়াই সমান ফিফটি টু হলে পিইউআরআই আই সমান কত অপশন এতে আছে সিক্সটি ফোর বিতে আছে সিক্সটি সিতে আছে ফিফটি এবং ডিতে আছে নান অফ দিস কোনোটি নয় তো কোনটা সঠিক উত্তর হবে জানাতে পারো কোশ্চেন নাম্বার দুইতে অঙ্কটি আছে কি আছে আর এ দুই বলছি জিআই আর এ এম সমান কী আছে থার্টি টু এবং এইচ এ আর ওয়াই সমান ফিফটি টু হলে পি ইউ আর আই সমান কত অপশান নিতে আছে সিক্সটি ফোর বি আছে সিক্সটি সি আছে ফিফটি এবং ডি আছে নানক দিস তো কোনটা সঠিক উত্তর হবে আচ্ছা নমিতা রায় বলছে চৌষট্টি হবে প্রথম বলেছে রাহুল রাহুল বলেছে রাহুল আগেরটা বলেছে টোটন টোটন মন্ডল বলেছে এ হবে আচ্ছা বিক্রম রায় প্রথম বলেছে এটা চৌষট্টি হবে তারপরে বলেছে আশির শেখ বলেছে তারপরে নমিতা রায় বলেছে রাজু বসাক বলেছে চঞ্চল মন্ডল বলেছে ঠিক আছে কোনটা তারপরে পৌলমী শাহ বলেছে কালিরাম বারিক বলেছে সোমেন মাঝি বলেছে ঠিক আছে তো কী অ্যান্সার আমি দেখব এখানে আমাদের কি আছে আর এ এম সমান কত আছে আহ আছে তো আমরা দেখতে পাচ্ছি এইভাবে যদি দেখি আর মানে আমার কত আছে আঠেরো আছে তো আরের যে আমি আঠেরো লিখলাম এ বলতে আমরা কত জানি এ বলতে এক আর এম আছে এম বলতে কত এম বলতে এখানে তেরো আছে তো এই তিনটে ডিজিট তিনটে আঠেরো এক এবং তেরো যদি আমরা যোগ করি তাহলে কিন্তু বত্রিশ হয় তারপরে কি আছে এ আর ওয়াই আছে যেখানে এইচ বলতে কত এইচ বলতে আট আছে আট লিখলাম এ বলতে হচ্ছে এক তারপরে আর আছে আর বলতে কত আঠেরো এবং ওয়াই বলতে কত ওয়াই বলতে হচ্ছে পঁচিশ তো এই সব কটা নাম্বার যদি আমরা যোগ করি তাহলে কত হয় বাহান্ন এই হিসাবে আমাদের পি ইউ আড়াই সমান কত বের করতে দেওয়া হয়েছে ঠিক আছে তো পি বলতে কত পি বলতে ষোলো পি এর জায়গায় ষোলো লিখলাম তারপরে কত আছে ইউ আছে ইউ বলতে কত ইউ বলতে হচ্ছে একুশ একুশ লিখব তারপরে কত আছে আর আছে আর বলতে কত আর বলতে আঠেরো এবং তারপরে আছে কি আই আছে আই বলতে কত নয় তো এই সব কটা নাম্বার যদি আমরা যোগ করি ষোলো একুশ আঠেরো আর নয় যদি যোগ করি তাহলে কত হবে চৌষট্টি তো প্রত্যেকের সঠিক অ্যান্সার হয়েছে যারা চৌষট্টি বলেছে ঠিক আছে পৌলমি সাহার পর বলেছিল কালিরাম বারিক বলেছিল সৌমেন মাঝি বলেছিল তাপস বলেছে তারপরে মৃন্ময় মণ্ডল বলেছে প্রত্যেকের সঠিক হয়েছে চৌষট্টি নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার হচ্ছে থ্রি কোশ্চেন নাম্বার থ্রি অঙ্কটি আছে জিআইটি আছে এ সমান ছাব্বিশ এস ইউএন সমান টোয়েন্টি সেভেন এবং এল ইজি সমান ফিফটি সেভেন হলে বি এ ডবল এল সমান কত অপশান এ আছে এইটটি ওয়ান বি এইটটি সি আছে সেভেনটি এবং ডি আছে নান অবদিস তো কোনটা সঠিক উত্তর হবে এ ইকুয়াল টু টোয়েন্টি সিক্স এ সি ওয়েন সমান টোয়েন্টি সেভেন এবং এল ইজি সমান ফিফটি সেভেন হলে বি এ ডবল এল সমান কত অপশান এ আছে এইটটি ওয়ান বি এইটটি সি সেভেনটি ডি নান অবদিস সমান ছাবোটাল মন্ডল বলছে বি হবে আশি পৌলিমী শাহ বলছে একাশি হবে অপশন এই আশীর শেখো বলছে একাশি হবে দেবাশিষ মন্ডল বলছে একাশি হবে তো অঙ্কটা এটা আমি করছি তারপর সঠিক উত্তর জানাচ্ছি যারা যারা সঠিক আনসার দিয়েছে এখানে বলেছে এই কালটা ছাব্বিশ অর্থাৎ উল্টো দিক দিয়ে মানে জেড থেকে ওয়ান আমরা ধরে করলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইভাবে যদি করি তাহলে এই কত হচ্ছে ছাব্বিশ হচ্ছে তো এই হিসাবেই কিন্তু এখানে বলা হয়েছে এ সমান ছাব্বিশ ঠিক আছে তারপর কী বলা যে এসি কত বলেছে সাতাশ বলেছে একটু মিলিয়ে দেখবো যে সাতাশ পুরোপুরি আসছে নাকি তো এই উল্টো দিক দিয়ে আমরা এক দুই তিন চার এইভাবে করা হয়েছে তো এস বলতে আমরা কত দেখব এস বলতে আমরা এখানে দেখতে পাচ্ছি আট আছে তো এসের জায়গায় আট বসালাম ইউ বলতে কত ইউ বলতে আমার যদি এখানে দেখি ইউ বলতে কত ছয় আছে ছয় লিখলাম এবং তারপরে কত আছে এন আছে এন বলতে কত এন বলতে আমার হয়ে যাচ্ছে এখানে তেরো আছে এন বলতে তেরো এন এর জায়গায় তেরো লিখলাম আট ছয় আর তেরো যদি যোগ করি তাহলে কত হচ্ছে টোয়েন্টি সেভেন হচ্ছে তো মিলছে এটার সাথে সেই হিসেবে এল যদি আমরা দেখি এল বলতে আমরা এখানে দেখবো এল বলতে আমার এখানে কত আছে পনেরো আছে পনেরো লিখলাম তারপরে ই আছে ই বলতে কত ই বলতে হচ্ছে কত বাইশ এবং তারপরে কত আছে জি আছে জি বলতে হচ্ছে কুড়ি তো পনেরো বাইশ আর কুড়ি যদি যোগ করি তাহলে কত হয় ফিফটি সেভেন তো এটাও কিন্তু মিলছে কোয়েশ্চেন অনুযায়ী সেই হিসাবে আমাদের বের করতে দেওয়া হয়েছে বি এ ডবল এল সমান কত এটাই বের করতে দেওয়া হয়েছে তো এটা যদি আমি বের করি বি বলতে কত বি বলতে পঁচিশ এর জায়গায় পঁচিশ বসালাম এ বলতে হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ বসালাম এল বলতে কত এল বলতে হচ্ছে পনেরো এল এর জায়গায় পনেরো বসালাম আবার এখানে এল আছে পনেরো বসালাম তো এই সব কটা নাম্বার যদি যোগ করি পঁচিশ ছাব্বিশ পনেরো আর পনেরো যদি যোগ করি এইটটি ওয়ান একাশি হয় অপশন সঠিক অ্যান্সার ঠিক আছে তো এটা প্রথম অ্যান্সার মিনময়ী মন্ডল বলেছিল তারপরে সঠিক অ্যান্সার বলেছিল পৌলমী সাহা তারপর আশিস শেখ দেবাশিস মন্ডল কালিরাম বাড়িক অনিমেষ তারপর তাপস ভুল হয়েছিল যদু শর্মা একাশি ঠিক আছে ঋতুরাজ বৈদ্য সঠিক হয়েছে তারপর হচ্ছে সকম মুর্মু সঠিক হয়েছে নকুল হালদার সঠিক সৌমেন মাঝি সঠিক বিক্রম রায় সঠিক তাপস সঠিক প্রত্যেকের সঠিক হয়েছে অলোক বিশ্বাসেরও সঠিক হয়েছে নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে ও সমান বারো এম ও এম সমান চল্লিশ এবং এফ এ এন সমান সিক্সটি হলে এইচ এ এন ডি সমান কত অপশান এ আছে এইটটি ওয়ান বি এইটটি সি সেভেন্টি ডি নান অব দিস ও সমান বারো আচ্ছা আগেরটার অ্যান্সার এখনও বলছে যৌধু শর্মা বলছে এইটটি ওয়ান হবে ঠিক আছে এ সমান বা ও সমান বারো এম ও এন সমান ফর্টি এবং এফ এ এন সমান সিক্সটি হলে এইচ এ এন ডি সমান কত অপশান এ আছে এইটটি ওয়ান বি আছে এইটটি সি সেভেন্টি ডি নান অফ দিস তো কোনটা সঠিক উত্তর হবে আচ্ছা এটার অ্যান্সার দিব্যেন্দু দে বলছে একাশি হবে বিক্রম রায় বলছে একাশি হবে পৌলমি শাহ বলছে একাশি হবে সঞ্জয় মন্ডল বলছে একাশি হবে দেবাশিস মন্ডল একাশি টোটন মন্ডল বলছে সি সত্তর হবে বীরশক মর্মু বলছে একাশি হবে তো দেখা যায় কোনটা সঠিক উত্তর হয় এখানে আমাদের কি বলেছে ও সমান বলেছে বারো তো আমরা যদি এইভাবে দেখি জেট থেকে যদি এক হিসেবে ধরি এক দুই তিন চার এই হিসাবে এতে আমার ছাব্বিশে দাঁড়াচ্ছে এবং এই হিসাবে আমাদের এখানে কি বলেছে ও সমান বারো বলেছে মানে ও ইকুয়ালটা আমার বারো তো ঠিক আছে এই অনুযায়ী যদি করি তারপরে আমার এখানে কী আছে এম ও এম সমান বলেছে কত চল্লিশ বলেছে তো আমি একটু মানগুলো বসাবো দেখবো চল্লিশ আছে নাকি তো এম দেখতে পাচ্ছি আমার এখানে কত আছে এম মানে চোদ্দ ও মানে কত ও মানে তো বারো আবার এখানে এম আছে এম মানে আবার আমি এখানে যদি চোদ্দো লিখেছিলাম এখানে চোদ্দোই লিখছি তাহলে চোদ্দো বারো আর চোদ্দো যদি আমি যোগ করি তাহলে আমার কত হয় ষাট এই ষাট বলছি চল্লিশ তো মিলছে তাহলে এখানেও চল্লিশ এখানে চল্লিশ ছিল এরপর আমাদের কি আছে এফ এ এনস ওয়ান সিক্সটি তো এফ এ এনটা আমি দেখবো এখানে এফ বলতে কত এফ বলতে হচ্ছে একুশ এ বলতে হচ্ছে ছাব্বিশ এবং এন বলতে কত এন বলতে হচ্ছে তেরো যোগ করে দেখলাম এখানে কত ষাট আসছে তো এটাও মিলছে এটার সাথে সেই অনুযায়ী আমাদের এইচএনডি আমাদের বের করতে হবে তো এইচ বলতে আমরা এখানে কী দেখব এইচ বলতে আমি দেখতে পাচ্ছি উনিশ আছে এ বলতে তারপরে আছে কি এ এ বলতে কত ছাব্বিশ তারপর কি আছে এন আছে এন বলতে হচ্ছে তেরো এবং তারপরে ডি আছে ডি বলতে কত তেইশ তো এই কটা নাম্বার যদি আমরা যোগ করি উনিশ ছাব্বিশ তেরো আর তেইশ যোগ করলে আমাদের হচ্ছে একাশি তো এটাই সঠিক অ্যান্সার হবে অপশান একাশি তো অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছে পল্লমী শাহ একাশি বলেছিল তারপরে সঞ্জয় মন্ডল বলেছে বিক্রম রয় বলেছে দেবাশিষ মন্ডল বলেছে টটন মন্ডল বলেছে বীর শক মর্মু বলেছে অনন্ত বলেছে সত্তর বলেছে না সত্তর হবে না দেবাশিস মন্ডল বলেছে মোহন পাল বলেছে বিধানচন্দ্র পাল বলেছে যদু শর্মা আর ভুল হয়েছে বিকাশ বর্মন একাশি ঠিক আছে কালীরাম ঠিক আছে অনিমেষ ঠিক আছে সনাতন বর্মন ঠিক আছে সৌমেন মাঝি ঠিক আছে প্রত্যেকের সঠিক হয়েছে নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার পাঁচ জেড সমান বাহান্ন এবং এসিটি সমান ফর্টি এইট হলে বিএটি সমান কত এটাই কোয়েশ্চেন জানতে চাইছে রাজ দত্ত বলছে এইটটি ওয়ান হবে ঠিক আছে আচ্ছা আগেরটা যদি সমান বলছে সরি এইটটি ওয়ান হবে ঠিক আছে জেড সমান বাহান্ন এবং এসিটি সমান ফর্টি এইট হলে বি এটি সমান কত অপশান এতে আছে ফর্টি সিক্স বি ফিফটি সি ফিফটি ফাইভ ডি নান অব দিস জেড সমান ফিফটি টু এবং এসিটি সমান ফর্টি এইট হলে বি এটি সমান কত অপশান এতে ফর্টি সিক্স আছে বি ফিফটি আছে সি ফিফটি ফাইভ আছে ডি আছে নান অব দিস তো কোনটা সঠিক উত্তর হবে দিব্যেন্দু পলিমিশা প্রথম বলেছে আনসার ফর্টি সিক্স হবে বলছে তারপরে দিব্যেন্দু দেব বলছে ফর্টি সিক্স তারপরে টোটন মন্ডল বলেছে ফিফটি ফাইভ সি আশির শেখও বলছে ফর্টি সিক্স হবে তো ঠিক আছে আমাদের এখানে দেখতে পাচ্ছি জেডিক্যালটি কত আছে বাহান্ন আছে আমি এখানে দেখতে পাচ্ছি জেড মানে এখানে যদি দেখি জেড আমার কত জেড মানে কত ছাব্বিশ হয় জেড মানে ছাব্বিশ আমরা জানি জেড মানে কত ছাব্বিশ বাট এখানে কত আছে বাহান্ন আছে তো ছাব্বিশের সঙ্গে দুই গুণ করলে কিন্তু বাহান্ন হয় ছাব্বিশ দুগুনে বাহান্ন প্রত্যেক কটা তাহলে সেই হিসেবেই হবে এখানে কি আছে এসিটি সমান ফর্টি এইট দেখবো এইভাবে হয় কি না এ বলতে আমার কত জানি এ বলতে আমার হচ্ছে এক এর জায়গায় এক লিখলাম সি সি বলতে কত এবিসি সি তিন নম্বরে রয়েছে সিকে তিন লিখলাম এবং তারপরে টি রয়েছে টি বলতে কত টি বলতে কুড়ি তো কুড়ি লিখলাম তো সব কটা নাম্বার যদি আমি যোগ করি তাহলে কত হবে চব্বিশ বাট দেখতে পাচ্ছো আগেটা কীভাবে হয়েছিল ছাব্বিশের সঙ্গে দুই গুণ করে বাহান্ন পেয়েছিলাম এখনও তাই চব্বিশ বেরিয়েছে যোগ করে বাট এখানে কত আছে এসিটির সমান আটচল্লিশ আছে তো চব্বিশের সঙ্গে আমরা দুই গুণ করে চব্বিশ দুগুণে এই আটচল্লিশটা পাবো তো দুই গুণ করে যেহেতু হচ্ছে এ এটাও এইভাবেই করবো বিএরটি সমান যেটা বের করতে দেওয়া হয়েছে তো বি বলতে কত বি বলতে হচ্ছে দুই প্লাস এ বলতে হচ্ছে এক আর টি বলতে কত টি বলতে কুড়ি তো এই সব নাম্বার যদি যোগ করি তাহলে কত হচ্ছে তেইশ প্রত্যেক কটার ক্ষেত্রে দুই গুণ করা হয়েছিল তো এখানেও দুই গুণ করবো তাই তেইশ দুগুণে কত হচ্ছে ছেচল্লিশ হচ্ছে অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার ঠিক আছে তো আশীষ শেখের পর বলেছিল বিকাশ বর্মন বলেছিলো ফর্টি সিক্স ঠিক আছে নকুল হালদার ভুল হয়েছে সি হবে না সোমেন মাঝি সঠিক হয়েছে যদু শর্মা সঠিক হয়েছে অপু বর্মন সঠিক হয়েছে কালিরাম সঠিক হয়েছে সঞ্জয় মণ্ডল ভুল হয়েছে অনন্ত ঠিক আছে বিক্রম রয় ঠিক আছে শ্যামল সরকার ঠিক আছে সুজয় মজুমদার ঠিক আছে বীরসক মুর্মু ঠিক আছে বিধানচন্দ্র পাল ঠিক আছে অনিমেষ ভুল হয়েছে রাজ দত্ত ঠিক আছে ঠিক আছে যারা যারা ফর্টি সিক্স বলেছে প্রত্যেকে সঠিক হয়েছে নেক্সট হলে যাচ্ছে পরের প্রশ্নতে কোয়েশ্চেন নাম্বার সিক্স এইচ এ এন ডি সমান আছে সেভেন্টি টু বি এ টি সমান থার্টি টু হলে ব্ল্যাক সমান কত এইচ এ এন ডি সমান সেভেন্টি টু বি এটি সমান থার্টি টু হলে বি এল বিএলএসি কে ব্ল্যাক সমান কত হবে অপশান এতে নাইনটি টু আছে বি টোয়েন্টি নাইন আছে সি ফিফটি আছে ডি আছে নান অব দিস আগেকার বলছে ফর্টি সিক্স হবে ঠিক আছে আচ্ছা পৌলমি শাহ বলছে নাইনটি টু হবে এটার অ্যান্সার কালিদম্ব বলছে নাইনটি টু হবে দেখো এখানে আমাদের যেটা বলেছে এইচ এ এন ডি কত বলেছে সেভেন্টি টু বলেছে এইচ এ এন ডি সেভেন টু আমি মিলিয়ে দেখবো যে সেভেন টু আমার আসছে নাকি তো আমি যদি এখানে দেখি এইচ মানে আমার কত এইচ মানে আট আছে দেখতে পাচ্ছি এইচ মানে আট এইচ এর জায়গায় আট লিখব এ মানে কত এ মানে হচ্ছে ওয়ান ওয়ান লিখলাম তারপর এন আছে এন মানে কত চোদ্দো এন মানে চোদ্দো আর ডি মানে কত ডি মানে হচ্ছে চার তো এই সব কটা নাম্বার যদি যোগ করি আট এক চোদ্দো আর চার যদি যোগ করি তাহলে কত হবে সাতাশ বাট এখানে দেখতে পাচ্ছি সাতাশ নেই এখানে কত আছে বাহাত্তর আছে তো সাতাশকে যদি আমরা উল্টে দিই টু সেভেন আছে টু সেভেনকে উল্টে দিলে মানে সাতকে যদি প্রথমে লিখি আর দুইটাকে পরে লিখি তাহলে কিন্তু সেভেন্টি টু হচ্ছে তো এইভাবে কিন্তু হচ্ছে তো পরেরটা হচ্ছে যদি চেক করে যদি দেখি কী আছে বি এটি আছে তো বি মানে আমার কত বি মানে হচ্ছে দুই এ মানে হচ্ছে কত এক আর টি মানে কত টি মানে আমার হয়ে যাচ্ছে কুড়ি তো এই সব কটা নাম্বারে যদি যোগ করি দুই এক আর কুড়ি যদি যোগ করি তাহলে কত হবে তেইশ হচ্ছে বাট তেইশ কিন্তু এখানে এখানে কত বত্রিশ আছে তো তেইশকে যদি আমরা উল্টে দিই অর্থাৎ তিনকে প্রথমে লিখি এবং দুইকে পরে লিখি তবেই কিন্তু আমার বত্রিশ আসছে থার্টি টু আসছে তো এই হিসাবেই আমি কিন্তু ব্ল্যাক করব বিএলএসি কে তো ব্ল্যাক যদি করি বি মানে কত বি মানে হচ্ছে আমার দুই আচ্ছা এল এল মানে কত এল মানে আমার হয়ে যাচ্ছে বারো এ মানে কত এ মানে হয়ে যাচ্ছে এক সি মানে হয়ে যাচ্ছে আমার তিন আর কে কে মানে আমার হয়ে যাচ্ছে কত কে মানে আমার হয়ে যাচ্ছে এগারো এই সব কটা নাম্বার যদি আমি যোগ করি তাহলে টোয়েন্টি নাইন হয় বাট প্রত্যেক ক্ষেত্রে দেখতে পাচ্ছা একটা টু সেভেনকে উল্টে সেভেন টু লিখেছিলাম টু থ্রি কে উল্টে থ্রি টু লিখেছিলাম তো এখন তো আমার যোগ করে টু নাইন হয়েছে এটাকে আমরা উল্টে দেবো মানে নাইন টু হবে নাইনটি টু ঠিক আছে অপশান এই হয়ে যাবে সঠিক আনসার তো এটা প্রথম আনসার পলিমি সাহা বলেছিল তারপরে অনেকেই সঠিক আনসার বলেছে কালীরাম বলেছে বীরসগর মুর্মু বলেছে সোমেন মাঝি বলেছে আসির শেখ বলেছে দীপঙ্কর বলেছে অনন্ত বলেছে অনিমেষ বলেছে দীপঙ্কর বলেছে সৌরভ বলেছে বিধানচন্দ্র পাল বলেছে অপু বর্মন বলেছে নমিতা রয় বলেছে দিব্যেন্দু দে বলেছে নকুল হালদার বলেছে শ্যামল সরকার বলেছে প্রত্যেকের সঠিক হয়েছে নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে এল ইটি সমান সিক্সটি ও এস ইটি সমান নাইনটি ফাইভ হলে জিইটি সমান কত এটাই আগেরটার অ্যান্সার সুদীপ বলছে নাইনটি টু হবে ঠিক আছে এল ইটি সমান সিক্সটি ও এস ইটি সমান নাইনটি ফাইভ হলে জি ইটি সমান কত সুজয় মজুমদার আগেরটার আনসার নাইনটি টু বলছে ঠিক আছে এখন যে কোশ্চেনটা সেটা হচ্ছে এলইটি সমান সিক্সটি ও এস ইটি সমান নাইনটি ফাইভ হলে জি ইটি সমান কত অপশন এ আছে থার্টি ফাইভ বি ফিফটি থ্রি সি আছে ফর্টি ফাইভ ডি আছে নান অফ দিস কোনোটি নয় তো কোনটা সঠিক উত্তর হবে যারা ভিডিওটি দেখছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই প্রত্যেকে ভিডিওটি লাইক করবে শেয়ার করবে এবং উপকৃত হলে স্টার সেন্ড করতে পারো আর যারা প্রথমবার ম্যাথসল ফিচার ফেসবুক পেজে ভিডিওটি দেখছো অবশ্যই পেজটি লাইক এবং ফলো করে রাখবে প্রতিদিন রাত নটায় লাইভ ভিডিও দেখার জন্য কোয়েশ্চেন নাম্বার সেভেন যে অঙ্কটি আছে কি এই অঙ্কটি বলছে জিআই এল ইটি সমান সিক্সটি ও এসিটি সমান নাইনটি ফাইভ হলে জি ইটি সমান কত অপশান এ আছে থার্টি ফাইভ বি ফিফটি থ্রি সি ফর্টি ফাইভ ডি নান অব দিস তো কোনটা সঠিক উত্তর হবে দিব্যেন্দু দে বলছে ফিফটি থ্রি হবে অপশান বি তো বাকিরাও কমেন্ট করতে থাকে কোনটা সঠিক উত্তর হবে প্রত্যেকে ভিডিওটি লাইক করো শেয়ার করো উপকৃত হলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সের ডান দিকে স্টার্স আছে স্টারস সেন্ড করতে পারো পেজটিকে সাপোর্ট করার জন্য এবং প্রতিদিন লাইভ ভিডিও দেখার জন্য সৌরভ সরকার বলছে ফিফটি হবে সঞ্জয় মন্ডল বলছে ফিফটি থ্রি হবে অনন্ত বলছে ফিফটি থ্রি বুদ্ধদেব বলছে নাইনটি টু কালিরাম পারিক বলছে ফিফটি টু বুদ্ধদেব কোনাই বলছে নাইনটি টু মানে আগেরটার বলছে নকুল হালদার বলছে বি ফিফটি থ্রি হবে তো এখানে দেখো প্রত্যেকের মধ্যে দেখো ইটি রয়েছে এখানেও ইটি আছে এসিটির মধ্যে এখানেও ইটি আছে আবার এখানে জি ইটির মধ্যে এখানেও কিন্তু ইটি আছে তো ইটি কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে রয়েছে যখন আমরা এল দেখছি এখানেও দেখতে পাচ্ছি ইটি রয়েছে এখানেও দেখতে পাচ্ছি ইটি রয়েছে এখানেও দেখতে পাচ্ছি ইটি রয়েছে প্রত্যেকের ক্ষেত্রে ইটি রয়েছে এবার প্রথমেরটা আমি চলে আসি প্রথমেরটা আমার কি বলে আছে এল ইটি সমান কত বলে দেওয়া আছে ষাট বলে দেওয়া আছে এল সমান কত বলে দেওয়া ষাট বলে দেওয়া আছে এখন এল মানে আমি যদি দেখি এল মানে আমার কত এল মানে আমার হয়ে যাচ্ছে বারো এল মানে আমার কত বারো তো এলের জায়গায় আমি বারো লিখলাম এখন বারো থেকে কীভাবে ষাটে আসবো আমরা যদি এখানে দেখি প্রত্যেকের ক্ষেত্রে যদি ইটি আছে একটা জিনিস খেয়াল করো এটা এ আমি এটা ছেড়ে দিলাম আর কি এলটা শুধু বারো বসালাম ঠিক আছে এর পরেরটা যখন আসবো এসি ইটিতে যদি আসি এসিটি কত বলেছে নাইনটি ফাইভ বলেছে তাই তো তো এস মানে আমি যদি এখানে আসি এস মানে একটু দেখবো এখানে এস বলতে উনিশ আছে তো এখানে একটুখানি বোঝার চেষ্টা করো এটাও ইটি কমন আছে এখানেও ইটি কমন আছে তো বারোর সঙ্গে যদি ইটিটাকে আমি পাঁচ ধরে নিই বারো পাঁচে দেখো আমি ষাট পাচ্ছি অর্থাৎ ইটি মানে হচ্ছে পাঁচ এখানেও ইটি মানে তাহলে আমি পাঁচ যদি ধরে নিই তাহলে উনিশ পাঁচে কত হচ্ছে পঁচানব্বই হচ্ছে একইভাবে আমাদের এখানে বের করতে দিয়েছে জি ইটি বের করতে দেওয়া হয়েছে তো এই দুটোর মতোই আমরা করবো জি বলতে আমার কত জি বলতে আমার হচ্ছে সাত হচ্ছে জি মানে তো যেহেতু ইটি মানে আমি পাঁচ জানি তো সাত পাঁচে কত হবে পঁয়ত্রিশ হবে তো পঁয়ত্রিশ হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার যেটা রয়েছে অপশান এতে ঠিক আছে নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্ন তো এটা প্রথম সঠিক অ্যান্সার দিয়েছে মাহি বাদশাহ তারপরে সৌরভ সরকার বলেছে তারপরে সোমেন মাঝি বলেছে বিক্রম রয় বলেছে বীরবল রাজবংশী ফর্টি বলেছে ফরটি হবে না বীরসকর মুর্মু বলেছে থার্টি ফাইভ আসির শেখ বলেছে ঠিক আছে বীরবল রাজবংশী বলছে থার্টি ফাইভ হ্যাঁ ঠিক আছে নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে কোশ্চেন নাম্বার এইট সি এল ই এ আর ক্লিয়ার সমান বারো এফ এ টিএইচি আর ফাদার সমান তেরো হলে ডাব্লু এইচ আই টি ই মানে হোয়াইট সমান কত এটাই বের করতে দেওয়া হয়েছে অপশান এতে এগারো আছে বি বারো আছে সি তেরো আছে এবং ডি নান অব দিস কোনোটি নয় তো কোনটা সঠিক উত্তর হবে সি এল ই আর সমান বারো এফ এ টি এইচ আর সমান তেরো হলে ডাব্লিউ এইচ আই টি ই সমান কত হবে অপশান এ এগারো বি বারো সি তেরো ডি নান অব দিস তো কোনটা সঠিক উত্তর হবে সোমেন মাঝি বলছে এটার অ্যান্সার অপশান এ এগারো হবে নকুল হালদারা বলছে এ হবে তো বাকিরাও কমেন্ট করতে থাকো দেখো এখানে আমার কি আছে ক্লিয়ার আছে সি এল ই এ আর আছে এটা ইকুয়াল টু বারো বলেছে তো বারোটা কিভাবে আসছে সি বলতে কত জানি আমি তিন জানি এল বলতে কত এল বলতে বারো ই বলতে কত ই বলতে হচ্ছে পাঁচ এ বলতে হচ্ছে কত এ বলতে এক আর মানে হচ্ছে আর মানে হচ্ছে আঠেরো এই সব কটা নাম্বার যদি আমরা যোগ করি তাহলে হবে থার্টি নাইন কিন্তু এখানে কত দেওয়া আছে বারো আছে তো এবার এক্ষেত্রে দেখো তিনের সঙ্গে যদি আমরা নয় প্লাস করি মানে থ্রি প্লাস নাইন করি তাহলে কিন্তু আমার তিনের সঙ্গে নয় যোগ করলে বারো আসছে এবার দেখার বিষয় পরেরটাও কি এরকম আসছে সেটাই আমরা দেখব এফ এ টি এইচ ইয়ার ইকুয়াল কি তারও আসছে দেখব f মানে কত f মানে হচ্ছে ছয় a মানে কত এ মানে হচ্ছে এক টি মানে কত t মানে হচ্ছে কুড়ি এইচ এইচ মানে হচ্ছে আট ই মানে হচ্ছে পাঁচ আর মানে হচ্ছে কত আর মানে হয়ে যাচ্ছে আঠেরো এই যে আর মানে হচ্ছে আঠেরো তো এই সবকটা নাম্বার যদি আমরা যোগ করি তাহলে হয়ে যায় আটান্ন আগেটার ক্ষেত্রে উনচল্লিশ হয়েছিল উনচল্লিশের তিন আর নয় আমি যোগ করে বারো পেয়েছিলাম তো এখন আমার যোগ করে আটান্ন হয়েছে সবকটা এখন বিষয় হচ্ছে পাঁচের সঙ্গে আট যোগ করে তেরো আসছে হ্যাঁ আসছে পাঁচের সঙ্গে যেহেতু আট যোগ করে তেরো আসছে তাহলে এই নিয়ম অনুযায়ী আমরা ডাব্লিউ এইচ ই মানে হোয়াইটটা বের করব ঠিক আছে তো ডাব্লু মানে আমি দেখবো ডাব্লু মানে আমার কি আছে ডাব্লু মানে হচ্ছে তেইশ এইচ মানে আমি দেখবো এইচ মানে আমার কি আছে আট আছে তারপরে কি আছে আই আছে আই মানে দেখব আই মানে হচ্ছে নয় তারপরে কি আছে টি আছে টি মানে হচ্ছে আমার কত টি মানে হয়ে যাচ্ছে কুড়ি তাই কুড়ি লিখলাম তারপরে কি আছে ই আছে ই মানে কত ই মানে হচ্ছে পাঁচ এই সব কটা নাম্বার আমি যদি যোগ করি তাহলে কত হবে সিক্সটি ফাইভ প্রত্যেক কটার ক্ষেত্রে যেমন এর ক্ষেত্রে উনচল্লিশ হয়েছিল উনচল্লিশে তিন আর নয় যোগ করে বারো পেয়েছিলাম এখানে ছিল তারপরেটায় ফাদার মানে আটান্ন পেয়েছিলাম যেখানে পাঁচ আর আট যোগ করে তেরো পেয়েছিলাম এখন ডাব্লিউইচআ আইডি ই ওই নিয়ম অনুযায়ী যদি করি তাহলে আমাদের যোগ করে সিক্সটি ফাইভ হচ্ছে বাট ছয়ের সঙ্গে পাঁচ আমি যোগ করবো ছয়ের সঙ্গে পাঁচ যদি আমি যোগ করি তাহলে ছয়ের পাঁচ যোগ করলে কত হচ্ছে এগারো হচ্ছে তো অপশান এ এগারো হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার ঠিক আছে তো যারা যারা সঠিক অ্যান্সার দিয়েছে সোমেন মাঝি প্রথম সঠিক অ্যান্সার দিয়েছে তারপর নকুল হালদার বলেছে তারপর দিব্যেন্দু দে বলেছে বীরবল রাজবংশ একটু ভুল হয়ে গেছে বারো হবে না আশির শেখ এগারো অনন্ত ঠিক আছে বিক্রম রয় ঠিক আছে সৌ সুদীপ ঠিক আছে শ্যামল সরকার ঠিক আছে অরিজিৎ ভুল হয়েছে বারো হবে না সুদীপ ঠিক আছে পৌলমী শাহ এগারো ঠিক আছে স্মৃতি কোনা এগারো ঠিক আছে সুদীপ ঠিক আছে ঋতুবর্মন ঠিক আছে ঠিক আছে প্রত্যেকের সঠিক হয়েছে নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে কোশ্চেন নাম্বার নাইন কোনো সাংকেতিক ভাষায় সেভেন টু ফোর মানে সাতশো চব্বিশ সেভেন টু ফোর মানে লিফ ইজ গ্রিন থ্রি সেভেন ওয়ান মানে গ্রিন ইজ ব্লু এবং ফোর থ্রি এইট মানে স্কাই ইজ ব্লু তাহলে লিফ ও ইস কোন কোন সংখ্যা দ্বারা প্রকাশিত অপশান এ লিপ কি দুই এবং ইস কি চার দ্বারা প্রকাশিত এটাই জানতে চেয়েছি ঠিক আছে আচ্ছা লোভেন্দু বেরা ফ্রম ঝাড়গ্রাম হ্যাঁ তোমারও ঠিক আছে এগারো আচ্ছা কোনো সাংকেতিক ভাষায় সেভেন টু ফোর লিফ ইস গ্রিন সেভেন টু ফোর মানে কি বলেছে লিফ ইস গ্রিন বলেছে থ্রি সেভেন ওয়ান মানে বলেছে গ্রিন ইজ ব্লু এবং ফোর থ্রি এইট মানে বলেছে স্কাই ইজ ব্লু তাহলে ও কোন সংখ্যা দ্বারা প্রকাশিত আমাদের এখানে কি বলেছে প্রথমে বলেছে সেভেন টু ফোর প্রথমে যেটা বলেছে বলেছে সেভেন টু ফোর মানে যেটা বলেছে আমাদের কী বলেছে আচ্ছা দিব্যেন্দু দেব বলেছে এটার অ্যান্সার বি হবে আমাদের সেভেন টু ফোর মানে বলেছে লিফ ইজ গ্রিন লিফ ইজ গ্রিন আচ্ছা তারপরে আমাদের বলেছে থ্রি সেভেন ওয়ান মানে বলেছে গ্রিন ইজ ব্লু থ্রি সেভেন ওয়ান মানে বলেছে গ্রিন ইজ ব্লু তারপরে বলেছে ফোর মানে বলেছে স্কাই ইস ব্লু তো জানতে চেয়েছি কোশ্চেন জানতে চাইছে লিফ আর ইজ কোন কোন সংখ্যা দ্বারা প্রকাশিত এখন এই অঙ্কগুলো মানে এই জিআই গুলো করতে হলে কিভাবে করবো আমরা এখানে দেখবো এটাকে এক নম্বর দিয়ে দিচ্ছি আমি উপরেরটাকে এই নিচেরটাকে দু নম্বর এটাকে তিন নম্বর দিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা এবার এটার মধ্যে আমরা কী মিল আছে দেখব সেভেন টু ফোর আর নিচে থ্রি সেভেন ওয়ানের মধ্যে কোনো মিল দেখতে পাচ্ছি কি একটা মিল দেখতে পাচ্ছি কী মিল দেখতে পাচ্ছি সাতটা কমন যাচ্ছে এখানেও সাত আছে কেন সাত আছে তাহলে কী কমন যাচ্ছে সাত কমন যাচ্ছে প্রথম দুটোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কী কমন যাচ্ছে সাত কমন যাচ্ছে তাহলে এই হিসাবে এইখানেও আমরা দেখবো প্রথম দুটোর মধ্যে কী কমন যাচ্ছে এখানে আছে লিফ স্ক্রিন এখানে আছে গ্রিনিশ ব্লু কোনটা কমন যাচ্ছে গ্রিনটা কমন যাচ্ছে দেখো এখানেও গ্রিন আছে এখানেও গ্রিন আছে বোঝা গেলো তার মানে আমরা দেখতে পারি গ্রিন সমান লিখতে পারি সেভেন নাম্বারের দিক দিয়ে যদি আমরা দেখি এখানে নাম্বারের দিক দিয়ে কী কমন যাচ্ছে সেভেন কমন যাচ্ছে আর এখানের দিক দিয়ে আমরা কী ওয়ার্ডের দিক দিয়ে কী কমন পাচ্ছি সেখানে হচ্ছে গ্রিন কমন পাচ্ছি তাহলে গ্রিন সমান আমি লিখতে পারি সেভেন আমি লিখতে পারি গ্রিন সমান হচ্ছে সেভেন বোঝা গেল আচ্ছা এইবার প্রথমেরটা থেকে নিচেরটা যদি আমি দেখি কী কমন যাচ্ছে প্রথমেরটা থেকে নিচেরটা মানে ওপর একদম ওপরের থেকে একদম নিচে ও একদম ওপরে সেভেন টু ফোর আছে একদম নিচে ফোর থ্রি এইট আছে তো এই দুটোর মধ্যে কী কমন যাচ্ছে সেটা যদি আমরা দেখি এখানে দেখতে পাচ্ছি ফোর ফোর আছে আর এখানে দেখতে পাচ্ছি ফোর আছে নাম্বারের দিক দিয়ে কী কমন যাচ্ছে ফোর কমন যাচ্ছে এবার এদিকটা চলে আসি একদম ওপরে আর নিচের মধ্যে কী কমন যাচ্ছে ইস কমন যাচ্ছে একদম এখানে দেখতে পাচ্ছি ইস রয়েছে এখানেও দেখতে পাচ্ছি ইস রয়েছে নাম্বারের দিক দিয়ে কী কমন যাচ্ছে ফোর কমন যাচ্ছে ওপরেও ফোর আছে নিচেও ফোর আছে আর এদিক দিয়ে যদি আমরা দেখি একদম ওপরে ইস আছে একদম নিচে ইস আছে তাহলে ইসটা কমন যাচ্ছে তাহলে আমরা লিখতে পারি ইসিক্যাল টু ফোর বোঝা গেল তো আমাদের এনসার কি দিয়েছে আমাদের অ্যান্সার যেটা বের করতে দেওয়া হয়েছিল লিফ আর ইস মানে কত ইস মানে আমরা পরিষ্কার জেনে গেছি চার বাট লিফ মানে আমি এখন জানতে পারিনি লিপ মানে কিভাবে বের করবো নাও দেখো এখানে আমার কি ছিল সেভেন টু ফোর ছিল কি ছিল সেভেন টু ফোর এই সেভেন টু ফোর ভোরের মধ্যে ইস মানে আমি জেনে গেছি কত চার জেনে গেছি ইস মানে আমি কত চার জেনে গেছি আর গ্রিন মানে আমি কত জেনে গেছি গ্রিন মানে আমি সাত জেনে গেছি যে গ্রিন মানে সাত জেনে গেছি তাহলে বাকিটা কি পড়ে থাকছে দুই পড়ে থাকছে এটাই হয়ে যাবে লিফ লিপ মানে হয়ে যাচ্ছে দুই লিফ মানে হয়ে যাচ্ছে দুই আশা করছি বোঝা গেছে প্রত্যেকের লিফ মানে তাহলে কত হচ্ছে দুই হচ্ছে লিফ মানে দুই আর ইস মানে হচ্ছে চার অপশান এ হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার যদি কারোর বুঝতে সমস্যা জানাতে পারো তো এটা প্রথম অ্যান্সার দিয়েছে বীর সকম মুর্মু প্রথম সঠিক অ্যান্সার দিয়েছে তারপরে অ্যান্সার দিয়েছে আশির শেখ তারপরে অনন্ত বলেছে তারপরে বীরবল বলেছে সৌমেন মাঝি বলেছে তারপরে স্মৃতি কোনা বলেছে পৌলমী সাহা বলেছে নকুল হালদার বলেছে অরিজিৎ বলেছে আচ্ছা দীপ্যেন্দিদি বলছে বুঝতে পারলাম না ঠিক আছে বুঝিয়ে দিচ্ছি একবার বিক্রম রায় বলছে স্যার ফার্স্টটা থেকেও তো কমন যায় ইস কমন যায় আচ্ছা শ্যামল সরকার পঁয়তাল্লিশটা স্টার্স দিয়ে পেজটি সাপোর্ট করেছে প্রত্যেকে স্টার্স দিয়ে পেজটিকে সাপোর্ট করতে পারো শ্যামল সরকার পঁয়তাল্লিশটা স্টার্স দিয়েছে তোমরা স্টার্স দিয়ে সেন্ড করতে পারছো অরিজিৎ বলছে এক ও দুয়ের থেকেও ইস কমন আসবে আচ্ছা হ্যাঁ প্রত্যেকে বলছি ইস্টা একা দুয়ের মধ্যে কমন যাচ্ছে একদম সঠিক তো এখান থেকে একটু এডিট করে দিচ্ছি এটা দুটো এরকম হবে না এটা গ্রিন অ্যান্ড ব্লু হবে ঠিক আছে গ্রিন অ্যান্ড ব্লু হবে এটা এটা অ্যান্ড হয়ে যাচ্ছে গ্রিন অ্যান্ড ব্লু সনাতন বর্মনে পঁয়তাল্লিশটা স্টার্স দিয়েছে তো প্রত্যেকে স্টার্স দিয়ে পেজটিকে সাপোর্ট করার চেষ্টা করো ঠিক আছে এটা হয়ে যাবে গ্রিন অ্যান্ড ব্লু আচ্ছা সঞ্জয় মন্ডল বলছে বুঝতে পারেন আরেকবার বুঝিয়ে দিচ্ছেন এখানে যেটা বলা হয়েছিল কোনো সাংকেতিক ভাষায় সেভেন টু ফোর মানে বলা হয়েছিল লিফ ইস গ্রিন সেভেন টু ফোর মানে আমাকে বলা হয়েছিল লিফ ইস গ্রিন ঠিক আছে আমি লিখেছিলাম সেভেন টু ফোর মানে হচ্ছে লিফ ইস গ্রিন তারপরে বলা হয়েছে থ্রি সেভেন ওয়ান মানে বলা হয়েছে গ্রিন অ্যান্ড ব্লু এটা ইজ হবে না একটা ভুল করে ইজ লিখেছিলাম গ্রিন অ্যান্ড ব্লু থ্রি সেভেন ওয়ান মানে আমার হয়ে যাচ্ছে গ্রিন অ্যান্ড ব্লু ঠিক আছে তারপরে হচ্ছে ফোর থ্রি এইট মানে আমার বলে দেওয়া ছিল স্কাই ইজ ব্লু ঠিক আছে তো এই অঙ্ক মানে এই টাইপের জিআই করতে গেলে কীভাবে করবো দেখবো কোনটা মানে আমি প্রথমে যেরকম খুশি আমরা মানে কমন নিতে পারি আমি প্রথমে এই দুটো নিয়ে কমন নেওয়ার চেষ্টা করেছি তো কমন আমার কোনটা কাছে সেভেন কমন গেছে যদি ইস কমন যেতে পারি ইস এখানে হবে না এখানে অ্যান্ড হবে ঠিক আছে আচ্ছা সেভেন দুটোর মধ্যে কমন যাচ্ছে সেভেন দুটোর মধ্যে যদি কমন যায় তাহলে এদিক দিয়ে কী কমন যাচ্ছে গ্রিন কমন যাচ্ছে এদিক দিয়ে সেভেন কমন যাচ্ছে এদিক দিয়ে গ্রিন কমন যাচ্ছে তার মানে আমরা লিখতে পারি গ্রিন সমান সেভেন লিখতে পারি এবার একদম ওপরেরটার থেকে একদম নিচেরটা যদি কমন নিই তাহলে দেখতে পাচ্ছি চার কমন যাচ্ছে এদিক দিয়ে যদি ওপর নিচ চার কমন যায় এদিক দিয়ে কী কমন যাচ্ছে ওপর নিচ ইস কমন যাচ্ছে তাহলে ইস মানে আমি চার লিখতে পারি এবার আমাদের ইস তো বেরিয়ে গেলে চার আমাদের বের করতে দেওয়া ছিল লিফ লিফটাও বের করতে দেওয়া হয়েছিল তো আমাদের এখানে লিফ ইস গ্রিন এই প্রথমটার মধ্যেই রয়েছে তো ইস মানে আমি জেনে গেছি কত চার জেনে গেছি আর গ্রিন মানে আমি কত সেভেন জেনে গেছি তাহলে বাকিটা তো লিফ পড়ে আছে তাহলে লিফটা কত হবে দুই হবে সেই হিসেবে অপশান এই সঠিক অ্যান্সার হবে ঠিক আছে তো নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে আচ্ছা পরেরটাও এই টাইপের একটা দিচ্ছি ঠিক আছে ফোর থ্রি নাইন ফোর থ্রি নাইন এটা মানে হচ্ছে ম্যাঙ্গো ফোর থ্রি নাইন মানে ম্যাঙ্গো ইজ সুইট তারপরে সেভেন ফোর এইট এটা মানে হচ্ছে ফ্রেশ সুইট অরেঞ্জ তারপরে নাইন টু সেভেন এটা মানে হচ্ছে অরেঞ্জ ইজ অরেঞ্জ ইজ ফ্রুট এটা বলে দেওয়া আছে তো আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে ম্যাঙ্গো ই ফ্রেশ ফ্রুট এটার কোট কত হবে ম্যাঙ্গো ইজ ফ্রেশ ফ্রুট এটার কোট কত হবে আমি অপশানটা দিয়ে দিচ্ছি অপশান এতে আছে টু নাইন থ্রি এইট অপশান বি আছে থ্রি নাইন টু এইট অপশান সি আছে এইট টু নাইন থ্রি অপশান ডি নান অফ দিস তো এখানে আমি দেখতে পাচ্ছি ফোর থ্রি নাইন মানে আমার কি আছে ম্যাঙ্গো ইজ সুইট আছে ম্যাঙ্গো ইজ সুইট আছে তাই তো তো কমেন্ট করে তোমরা জানাতে পারো কোনটা সঠিক উত্তর হবে আমরা দেখতে পাচ্ছি এই দুটোর মধ্যে যদি আমরা কমন নিই তাহলে দেখো ফোর কমন যাচ্ছে এখানে ফোর থ্রি নাইন আছে এখানে সেভেন ফোর এইট আছে এই দুটোর মধ্যে যদি কমন নিই তাহলে দেখো ফোর কমন যাচ্ছে এখানে ফোর আছে এখানে ফোর আছে বাট এই দিক দিয়ে যদি কমন নিই এখান থেকে নাম্বারের দিক দিয়ে আমার ফোর কমন যাচ্ছে তাহলে এই দিক দিয়ে যদি আমি কমন নিই তাহলে কী কমন যাচ্ছে দেখতে পাচ্ছি সুইটটা কমন যাচ্ছে এখানেও সুইট আছে এবং পরেরটাতেও সুইট আছে এখানে ছিল ম্যাঙ্গোই সুইট এখানে ছিল ফ্রেশ সুইট অরেঞ্জ সুইটটা কমন যাচ্ছে ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি সুইট সমান কত লিখতে পারি চার লিখতে পারি সুইট সমান চার পেয়ে গেলাম আমি আচ্ছা এরপর এই সেভেন ফোর এইট আর এই নাইন টু সেভেন এইটা এই সেকেন্ড নিচেরটার মধ্যে সেভেন ফোর এইট আর নাইন টু সেভেনের মধ্যে যদি আমি কমন নিই তাহলে দেখতে পাচ্ছি সেভেন কমন যাচ্ছে এখানেও সেভেন কমন যাচ্ছে ঠিক আছে আমি এইটার ম্যাটার মধ্যে যদি দেখি তাহলে সেভেন ফোর এইট আছে এখানে নাইন টু সেভেন আছে এখানে ওপর নিচ কী কমন যাচ্ছে সেভেন কমন যাচ্ছে তাহলে এদিকে ওপর নিচ কী কমন যাচ্ছে এখানে ফ্রেশ সুইট অরেঞ্জ আছে এখানে আছে অরেঞ্জ ফ্রুট কী কমন যাচ্ছে অরেঞ্জটা কমন যাচ্ছে দেখো এখানেও অরেঞ্জ আছে এখানেও অরেঞ্জ আছে তাহলে অরেঞ্জ সমান আমি লিখতে পারি সাত অরেঞ্জ সমান কি লিখতে পারি সাত লিখতে পারি অরেঞ্জ আমি কত লিখব সাত লিখবো আচ্ছা তারপরে একদম ওপরে আর একদম নিচে যদি আমি কমন নিই একদম ওপরে আছে ফোর থ্রি নাইন একদম নিচে আছে নাইন টু সেভেন ঠিক আছে একদম ওপরে আমার কি আছে একদম ওপরে নাইন আছে আর একদম নিচে এই নাইনটা এই নাইনটা কমন যাচ্ছে একদম উপরে আছে ফোর থ্রি নাইন এখানে নিচে আছে নাইন টু সেভেন কী কমন যাচ্ছে দুটোর মধ্যে নাইন কমন যাচ্ছে দেখো নাম্বারের দিক দিয়ে নাইনটা কমন যাচ্ছে বাট এই দিক দিয়ে যদি আমরা কমন দেখি একদম ওপরে আছে ম্যাঙ্গোইস সুইট এখানে আছে অরেঞ্জিস ফ্রুট কী কমন যাচ্ছে ইস কমন যাচ্ছে দেখো এখানে ওপরে ইস আছে একদম ওপরে ইসটা আর একদম নিচের ইসটা কমন যাচ্ছে বোঝা গেলো তাহলে ইস সমান আমি লিখতে পারি কত নাইন লিখতে পারি ইস সমান কত লিখতে পারি নাইন লিখতে পারি এবার আমাদের কোশ্চেন কি জানতে চেয়েছে কোশ্চেন জানতে চাইছে ম্যাঙ্গো ইজ ফ্রেশ ফ্রুট এই সংকেতটা আমাদের জানতে চেয়েছে এই ম্যাঙ্গো ইজ ফ্রেশ ফ্রুটের মধ্যে ইসের এর সংকেত আমরা জেনে গেছি কত জেনে গেছি নয় জেনে গেছি আচ্ছা এইবার আমরা যদি প্রথমটা দেখি এখানে কি ছিল ম্যাঙ্গো ইজ সুইট ছিল ম্যাঙ্গোর কোটটা আমরা জানি না ম্যাঙ্গোর কোটটা কীভাবে পাবো এখানে কি ছিল ম্যাঙ্গো ইস সুইট ছিল এই ম্যাঙ্গো ই সুইটের মধ্যে ইসের সংকেত আমরা জেনে গেছি কত ইসের সংকেত আমরা জেনে গেছি নয় ইসের সংকেত আমরা জেনে গেছি নয় জেনে গেছি আর এখানে সুইট আছে সুইটের সংকেত আমরা জেনে গেছি কত চার জেনে গেছি সুইটের সংকেত জেনে গেছি চার তাহলে পড়ে থাকছে কত ম্যাঙ্গো পড়ে থাকছে তবে ম্যাঙ্গোর কোট কত হবে তিন হবে বোঝার চেষ্টা করো সকলে ইজ মানে আমি জেনে গেছি কত ইজ মানে আমি জেনে গেছি নয় ইজ মানে আমি নয় জেনে গেছি সুইট মানে আমি চার জেনে গেছি এই সুইট মানে চার জেনে গেছি তাহলে ম্যাঙ্গোর কোট কত হবে বাকি যেটা পড়ে থাকছে তিন ম্যাঙ্গোর কোট হয়ে যাবে তিন পরেরটাই আসি এখানে আছে ফ্রেশ সুইট অরেঞ্জ ফ্রেশ সুইট অরেঞ্জের মধ্যে সুইটের কোট আমরা জেনে গেছি কত চার জেনে গেছি সুইটের কোট কত জেনে গেছি চার জেনে গেছি অরেঞ্জের কোডও আমরা জেনে গেছি অরেঞ্জের কোট কত জানি সাত জানি অরেঞ্জের কোট সাত জানি তাহলে বাকি যেটা পড়ে থাকছে কি পড়ে থাকছে আট পড়ে থাকছে এই আট কার কোট হবে সুইট হবে সুইট বলছি ফ্রেশ ফ্রেশ হবে আট ফ্রেশ হবে আট আশা করছি বোঝা গেছে প্রত্যেকের আরেকবার রিপিট করছে এখানে ছিল ফ্রেশ সুইট অরেঞ্জ তো ফ্রেশ সুইট অরেঞ্জের মধ্যে সুইটের কোট আমরা জানি চার সুইটের কোট আমরা চার জানি অরেঞ্জের কোট আমরা সুইটের কোট আমরা চার জানি চারটা কেটে দিলাম অরেঞ্জের কোট আমরা কত জানি অরেঞ্জের কোট আমরা সাত জানি সাতটাও কেটে দিলাম বাকি যেটা পড়ে থাকছে কী পড়ে থাকছে আট পড়ে থাকছে এই আট হয়ে যাবে ফ্রেশ ফ্রেশ মানে আমার হয়ে যাচ্ছে আট এবার আমার কি ফ্রুট ফ্রুটের কোট কী হবে এখানে নাইন টু সেভেন মানে আমি কি জানি অরেঞ্জেস ফ্রুট জানি যেখানে অরেঞ্জের কোড আমরা কত জানি সাত জানি সাতটা কেটে দিলাম আচ্ছা ইজের কোড আমি কত জানি ইজের কোড আমি নাইন জানি নাইনটাও কেটে দিলাম তাহলে বাকি যেটা পড়ে থাকছে ফ্রুট ফ্রুটের কোড তাহলে কত হবে দুই হবে তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে থ্রি নাইন এইট টু ঠিক আছে থ্রি নাইন এইট টু অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার নান অফ দিস আশা করছি প্রত্যেকে আশা করছি সকালে বুঝতে পারলে এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে থ্রি নাইন এইট টু তো যারা যারা সঠিক অ্যান্সার দিয়েছে যদি কারোর সমস্যা জানাতে পারো যারা যারা সঠিক অ্যান্সার দিয়েছে প্রথম অ্যান্সার দিয়েছে এটা চঞ্চল মণ্ডল প্রথম সঠিক অ্যান্সার দিয়েছে থ্রি নাইন এইট টু বলেছে তারপরে পল্লমী শাহ বলেছে সঠিক অ্যান্সার থ্রি নাইন এইট টু তারপরে সৌমেন মাঝি ভুল হয়েছিল বীরবল ভুল হয়েছে স্মৃতিকলা ভুল হয়েছে আমি যারা যারা সঠিক হয়েছে তারটাই বলছি সুস্মিতা মণ্ডল সঠিক হয়েছে বিক্রম রায় সঠিক হয়েছে তারপরে স্মৃতিকলা হ্যাঁ ঠিক আছে তারপরে আচ্ছা বিক্রম রয় ঠিক আছে দিব্যেন্দুদের ঠিক আছে নকুল হালদার ঠিক আছে বীরবল ঠিক আছে বিক্রম রায় ঠিক আছে ওকে প্রত্যেকের সঠিক হয়েছে যারা যারা থ্রি নাইন এইট টু বলেছ আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছ যদি কারোর বুঝতে সমস্যা জানাতে পারো আমি আরেকবার সংক্ষেপে বুঝিয়ে পরের কোশ্চেনে যাচ্ছি এখানে আমাদের ছিল যে কি ম্যাঙ্গো ইস সুইট ছিল যেখানে আমি আর বললাম না আশা করছি বুঝতে পেরেছো ঠিক আছে নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে আশীষ শেখ বলছে স্যার আমারও ডি অ্যান্সার দিয়েছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা রিয়া কর্মকার স্যার আমি বুঝিনি ঠিক আছে রিয়া কর্মকারের রিকোয়েস্ট আমি আরেকবার বোঝানোর চেষ্টা করছি আমাদের এখানে বলে দেওয়া ছিল প্রথমে ফোর থ্রি নাইন কী বলে দেওয়া ছিল ম্যাঙ্গোয় সুইট ছিল ফোর থ্রি নাইন বলে দেওয়া ছিল ম্যাঙ্গোয় সুইট আচ্ছা আসানুল হক পঁয়তাল্লিশটা স্টার্স দিয়েছে তো প্রত্যেকে স্টারস দিয়ে পেজটাকে সাপোর্ট করার চেষ্টা করবে ঠিক আছে আমি আরেকবার বোঝাচ্ছি রিয়া কর্মকারের রিকোয়েস্টে আমাদের এখানে কোশ্চেনে যেটা ছিল ফোর থ্রি নাইন খুব সংক্ষেপে বলবো কারণ অনেকেই তো বুঝে গেছো এটা ফোর থ্রি নাইন মানে আমার এখানে কোশ্চেনে বলে দেওয়া ছিল ম্যাঙ্গো ইজ সুইট আর সেভেন ফোর এইট এটা মানে আমার বলে দেওয়া ছিল ফ্রেশ সুইট অরেঞ্জ আর নাইন টু সেভেন এটা মানে বলে দেওয়া ছিল অরেঞ্জ ইজ ফ্রুট আমাদের কোশ্চেনে জানতে যেটা সেটা হচ্ছে যে ম্যাঙ্গো ম্যাঙ্গো ইজ ইজ ফ্রেশ ফ্রেশ ফ্রুট ফ্রুট এটার কোড কি হবে তাই তো তো আমি দেখতে পাচ্ছিলাম এই একদম উপরে ফোর থ্রি নাইন ছিল একদম নিচে বা আমার এখানে উপর নিচে যদি দেখি এখানে ফোর থ্রি নাইন আছে আর নিচে কি আছে সেভেন ফোর এইট আছে এই দুটোর মধ্যে যদি আমি কমন দেখি কি কমন যাচ্ছে ফোর কমন যাচ্ছে ফোর থ্রি নাইন আর সেভেন ফোর এইটের মধ্যে কী কমন যাচ্ছে ফোর কমন যাচ্ছে তো এদিকটাও দেখব ইজ সুইট আর ফ্রেশ সুইট অরেঞ্জের মধ্যে কী কমন যাচ্ছে ঠিক আছে কমন যাচ্ছে কি সুইট কমন যাচ্ছে তাহলে আমরা লিখতে পারি সুইট সমান চার লিখতে পারি আচ্ছা এরপর একদম ওপরে ফোর থ্রি নাইন আছে একদম নিচে নাইন টু সেভেন আছে এই দুটোর মধ্যে কী কমন যাচ্ছে দেখব দেখতে পাচ্ছিস বা এই সেকেন্ডে যেটা আছে সেভেন ফোর এইট আছে এখানে নাইন টু সেভেন আছে এই দুটোর মধ্যে আমরা দেখতে পারি কী কমন যাচ্ছে সেভেন কমন যাচ্ছে এখানেও সেভেন আছে এখানেও সেভেন আছে ঠিক আছে তাহলে আমরা দেখতে পারি এবার দিকটাও দেখবো কী কমন যাচ্ছে অরেঞ্জ কমন যাচ্ছে তাহলে অরেঞ্জ সমান আমি দেখতে পারি সেভেন এবার একদম ওপরে দেখতে পাচ্ছি নাইন আছে একদম নিচে নাইন কমন যাচ্ছে তার মানে এবার এদিকটা দেখি একদম ওপরে ইজ আছে এখানে ইজ আছে ইজ সমান আমি লিখতে পারি কত নয় লিখতে পারি এবার কোশ্চেন আমাদের জানতে ম্যাঙ্গো ম্যাঙ্গুইস ফ্রেশ ফ্রুট এটা কোড কত হবে তো ইজের কোড আমরা জানি চার জানি সরি ইজের কোড আমরা নয় জানি ইজের কোড কত জানি নয় জানি নয়টা কেটে দিলাম ঠিক আছে সুইটের কোড আমরা কত জানি চার জানি চারটা কেটে দিলাম পড়ে থাকছে কত তিন ইস্টা কেটে দিলাম সুইট কেটে দিলাম ইজের কোড আমরা সুইটের কোট জানি যেটা পড়ে থাকছে কত ম্যাঙ্গো ম্যাঙ্গোর কোট কত থাকছে ম্যাঙ্গোর কোট হচ্ছে থ্রি তো ম্যাঙ্গোর কোট আমরা থ্রি পেলাম এরপর আছে কি ইস ইস যদি আমি দেখি ইজের কোড আমরা কিন্তু জানি নয় ইসের জায়গায় নয় বসালাম তারপরে কি আছে ফ্রেশ আছে ফ্রেশের কোড আমাকে যদি বের করতে হয় তো আমি দেখতে পাচ্ছি এখানে ফ্রেশ সুইট অরেঞ্জ ছিল যেখানে অরেঞ্জের আমরা কোড জানি অরেঞ্জের কোড কত জানি অরেঞ্জের কোড আমি জানি সাত তো এখানে আমি সাতটা কেটে দিলাম সুইটেরও আমরা কোড জানি সুইটের কোড কত জানি চার জানি কেটে দিলাম যেটা বাকি পড়ে থাকছে কী পড়ে থাকছে ফ্রেশ পড়ে থাকছে তাহলে ফ্রেশের কোড কত হবে আট হবে আট লিখলাম এরপর আমার কী আছে এখানে ফ্রুট আছে তো ফ্রুট যদি আমি দেখি এখানে অরেঞ্জিস ফ্রুট কত আছে নাইন টু সেভেন আছে অরেঞ্জিস ফ্রুট কত আছে নাইন টু সেভেন আছে যেখানে ইজের কোড আমরা জানি ইজের কোড কত জানি নয় জানি ইসটা কেটে দিলাম ইজের কোড আমরা নয় জানি কেটে দিলাম আচ্ছা অরেঞ্জের কোড আমরা জানি সাত জানি তো অরেঞ্জটা কেটে দিলাম সাত কেটে দিলাম বাকি যেটা পড়ে থাকছে কী পড়ে থাকছে ফ্রুট পড়ে থাকছে তাহলে ফ্রুটের কোড কত হবে দুই হবে তো সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে থ্রি নাইন এইট আশা করছি প্রত্যেকের বোঝা গেছে ঠিক আছে ডিয়া কর্মকার আশা করছি বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকে ভিডিওটি লাইক করবে শেয়ার করবে যারা প্রথমবার ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু পেজটি লাইক এবং ফলো করে রাখবে এবং কমেন্ট বক্সের পাশে থাকা স্টার্স দিয়ে ম্যাথস সলফ টিচার পেজটি তোমরা সাপোর্ট করতে পারো ঠিক আছে তো যাই হোক নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে আচ্ছা হ্যাঁ রাড়িয়া কর্মকার হ্যাঁ বুঝতে পেরেছি ঠিক আছে একশোটি পেন্সিল বিক্রি করে এক ব্যবসায়ী কুড়িটি পেনসিলের বিক্রয় মূল্য লাভ করে তার লাভের হার কত জানতে চেয়েছে একশোটি পেনসিল বিক্রি করে এক ব্যবসায়ী কুড়িটি পেনসিলের বিক্রয় মূল্য লাভ করে তার লাভের হার কত অপশান এতে আছে পঁচিশ পার্সেন্ট বি আছে কুড়ি পার্সেন্ট সি পনেরো পার্সেন্ট আছে ডি আছে বারো পার্সেন্ট তো কোনটা সঠিক উত্তর হবে আসির শেখ বলছে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হবে বাকিরাও কমেন্ট করতে থাকো একশোটি পেন্সিল বিক্রি করে এক ব্যবসায়ী কুড়িটি পেন্সিলের বিক্রয় মূল্য লাভ করে তার লাভের হার কত অপশান এতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আছে বি টোয়েন্টি পার্সেন্ট আছে সি ফিফটিন পার্সেন্ট আছে অপশান ডি বারো পার্সেন্ট আছে তো কোনটা সঠিক উত্তর হবে তো অনেকেই অ্যান্সার দিয়েছে এটা আশির শেখ প্রথম অ্যান্সার দিয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তারপর চঞ্চল মণ্ডল বলেছে আশির শেখ বলেছে সোমেন মাঝি বলেছে রিয়া কর্মকার বলেছে ঠিক আছে বিক্রম রয় বলেছে সুমন মাঝি বলছে টোয়েন্টি পার্সেন্ট তো দেখা যায় কোনটা সঠিক উত্তর এখানে একশোটি পেন্সিল বিক্রি করে এক ব্যবসায়ী কুড়িটি পেন্সিলের বিক্রয় মূল্য লাভ করছে আমি ধরে নিচ্ছি যে একটি পেন্সিলের বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস বা এসপি আমি ধরে নিলাম এক টাকা বিক্রেতা যিনি ব্যবসায়ী যে তিনি একশোটি পেন্সিল বিক্রি করেছে একটি পেন্সিলের বিক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে একশোটি পেন্সিলের বিক্রয় মূল্য কত হবে একটা পেন্সিল যদি এক টাকা দিয়ে বিক্রি করে তাহলে একশোটা পেন্সিল কত টাকা দিয়ে বিক্রি করবে একশোটা পেন্সিল তাহলে বিক্রি করবে একশো টাকা দিয়ে তাহলে একশোটা পেন্সিল কত টাকা দিয়ে বিক্রি করেছে একশো টাকা দিয়ে বিক্রি করেছে এবং সেখানে ব্যবসায়ী লাভ করেছে একশোটা পেন্সিল একশো টাকা দিয়ে বিক্রি করে ব্যবসায়ীটা লাভ করেছে কত লাভ করেছে লাভ করেছে কুড়িটি পেন্সিলের বিক্রয় মূল্য লাভ করেছে কি কুড়িটি পেন্সিলের বিক্রয় মূল্য লাভ করেছে কুড়িটি পেন্সিলের বিক্রয় মূল্য লাভ করেছে এখন কুড়িটি পেন্সিলের বিক্রয় মূল্য কত আমি এখানে ধরে নিয়েছিলাম যে একটা পেন্সিলের বিক্রয় মূল্য টাকা কত হবে কুড়ি টাকা হবে তাহলে যিনি ব্যবসায়ী তিনি একশোটা পেন্সিল একশো টাকাতে বিক্রি করেছে এবং সেখানে তিনি লাভ কত পেয়েছে সেখানে তিনি লাভ পেয়েছেন কুড়ি টাকা লাভ পেয়েছেন ঠিক আছে তো তার লাভের আর কত তো লাভের আর যদি বের করতে হয় তাহলে ব্যবসায়ীটা একশোটা পেন্সিল কিনেছিল কত টাকা দিয়ে সেটা আমাকে বের করতে হবে একশোটা পেন্সিল বিক্রি করছে একশো টাকা দিয়ে বাট কিনেছিল কত টাকা দিয়ে সেটা বের করতে পারলে আমরা লাভের হারটা শতকরা বের করতে পারবো তো এখানে ক্রয় মূল্য কত হবে ক্রয় মূল্য বের করতে গেলে বিক্রয় মূল্য থেকে এটাতে বিক্রয় মূল্য একশোটা পেন্সিল বিক্রয় মূল্য একশো টাকা এই বিক্রয় মূল্য থেকে লাভ যদি আমরা মাইনাস করি তাহলেই কিন্তু আমরা ক্রয় মূল্যটা পাবো বিক্রয় মূল্য কত একশো টাকা লাভ কত কুড়ি টাকা একশো থেকে কুড়ি মাইনাস করলে আশি টাকা হচ্ছে এটা হচ্ছে ক্রয় মূল্য একটু বোঝার চেষ্টা করো যে আমি ঠিকঠাক লিখলাম কিনা দেখেন আশি টাকা দিয়ে ব্যবসাটা কিনেছে আশি টাকা দিয়ে কিনে যদি একশো টাকায় বিক্রি করে তবেই তো সে কুড়ি টাকা লাভ পাচ্ছে আশি টাকা দিয়ে কিনে একশো টাকায় বিক্রি করলে তবেই সে কুড়ি টাকা লাভ পাচ্ছে পুরোপুরি ঠিকঠাক আছে তো এখন আমাদের বের করতে দেওয়া হয়েছে লাভের হার কত মানে শতকড়া লাভ কত এটা জানতে চেয়েছে শতকড়া লাভ মানে কি উপরের লাভ নিচে ক্রয় মূল্য গুণ একশো তাই তো আমরা জানি উপরের লাভ নিচে ক্রয় মূল্য গুণ একশো ক্রয় মূল্য আমার কত আশি টাকা এই আশি টাকার উপর আমার লাভ কত হয়েছে কুড়ি টাকা লাভ হয়েছে তাহলে ওপরে লাভ নিচে ক্রয় মূল্য গুণ কি লিখব একশো কুড়ি দিয়ে যদি আশিকে কাটে তাহলে কত হচ্ছে কুড়ি চারে আশি চার দিয়ে একশোকে কাটলে চার পঁচিশ একশো মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অপশান এ হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার ঠিক আছে অঙ্কটি আরেকবার বুঝি যারা যারা সঠিক উত্তর দিয়েছে তাদের নামগুলো আমি বলছি একশোটি পেনসিল বিক্রি করে এক ব্যবসায়ী কুড়িটি পেনসিলের বিক্রয় মূল্য লাভ করে তার লাভের হার শতকরায় কত জানতে চেয়েছে তো আমি জানি না একটা পেনসিল বিক্রি করছে কত টাকা দিয়ে ব্যবসায় সেই কারণে আমি ধরে নিলাম যে একটি পেন্সিলের বিক্রয় মূল্য এক টাকা তো ব্যবসায়টা বিক্রি করেছে একশোটা পেনসিল একটা পেনসিল যদি এক টাকা দিয়ে বিক্রি করে তাহলে একশোটা পেনসিল বিক্রি করবে একশো টাকা দিয়ে এবং এই একশো টাকা দিয়ে যে বিক্রি করছে ব্যবসায়ীটা সেখানে ব্যবসায় লাভ হচ্ছে কত টাকা লাভ হচ্ছে কুড়িটি পেনসিলের বিক্রয় মূল্য লাভ হচ্ছে তো কুড়িটি পেন্সিলের বিক্রয় মূল্য কত একটা পেনসিলের বিক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে কুড়িটি পেন্সিলের বিক্রয়মূল্য কুড়ি টাকা এটাই হয়ে যাচ্ছে লাভ তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্য একশো টাকা এটা হয়ে যাচ্ছে লাভ কুড়ি টাকা তাহলে ক্রয় মূল্য কত বিক্রয় মূল্য থেকে ক্রয় লাভ যদি মাইনাস করে সেটাই হয়ে যায় ক্রয় মূল্য কারণ আশি টাকা দিয়ে কিনে যদি আমি একশো টাকায় বিক্রি করি তবে আমার কুড়ি টাকা লাভ হচ্ছে তো পুরোপুরি ঠিক আছে কোশ্চেন জানতে চাইছে শতকড়া লাভ কত শতকড়া লাভ বের করার ফর্মুলা লাভ বাই ক্রয় মূল্য গুণ একশো তো লাভ আমার কত কুড়ি টাকা লাভ ক্রয় মূল্য কত আশি টাকা গুণ একশো আশি টাকা দিয়ে কিনে কুড়ি টাকা লাভ একশো টাকায় লাভ কত তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কুড়ি চাড়ে আসে চার পঁচিশ একশো তো এটা প্রথম অ্যান্সার দিয়েছে আশির শেখ বলেছিল প্রথম অ্যান্সার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তারপরে চঞ্চল মণ্ডল বলেছে তারপরে সোমেন মাঝি বলেছে রিয়া কর্মকার বলেছে বিক্রম রায় বলেছে সুমন মাঝি কুড়ি পার্সেন্ট বলেছে ভুল হয়েছে সুব্রত ঠিক আছে সকম মুর্মু ভুল হয়েছে রণজিৎ সরকার ঠিক আছে সুব্রত ঠিক আছে সৌরভ ঠিক আছে অপু বর্মন ভুল হয়েছে তারপরে এটা টোয়েন্টি ফাইভ করেছে ঠিক আছে আচ্ছা স্মৃতি কোনা কোলে ঠিক আছে টোয়েন্টি ফাইভ নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে ধার্য মূল্যের এক বাই পাঁচ অংশ ছাড় দিলে ধার্য মূল্যের এক বাই পাঁচ অংশ ছাড় দিলে ছাড়ের এক বাই দুই অংশ ক্ষতি হয় তাহলে ক্ষতির হার শতকড়ায় কত জানতে চেয়েছে ধার্য মূল্যের এক বাই পাঁচ অংশ ছাড় দিলে ছাড়ের এক বাই দুই অংশ ক্ষতি হয় ক্ষতির হার শতকড়ায় কত অপশান এতে আছে দশ পূর্ণ এক বাই নয় পার্সেন্ট বি এগারো পূর্ণ এক বাই নয় পার্সেন্ট সি বারো পূর্ণ এক বাই নয় পার্সেন্ট এবং ডি আছে তেরো পূর্ণ এক বাই নয় পার্সেন্ট আসির শেখ বলছে এটা বি হবে এগারো পূর্ণ এক বাই নয় পার্সেন্ট তো বাকিরাও কমেন্ট করে জানাতে পারো যারা প্রথমবার ম্যাথসল টিচার ফেসবুক পেজে ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু পেজটি লাইক এবং ফলো করে রাখবে মনে রাখবে প্রতিদিন রাত নটা থেকে সাড়ে নটার মধ্যে লাইভ ক্লাস স্টার্ট হয় অবশ্যই পেজটি লাইক এবং ফলো করে রাখবে প্রতিদিন লাইভ ভিডিও দেখার জন্য এবং পেজটিকে সাপোর্ট করার জন্য প্রত্যেকে ভিডিওটি সকলে চেষ্টা করবে লাইক শেয়ার এবং কমেন্ট বক্সের পাশে থাকা যে স্টার্স আছে সেই স্টার সেন্ড করে তোমরা পেজটি সাপোর্ট করতে পারো ঠিক আছে তো যাই হোক এটার কোনটা সঠিক অ্যান্সার হবে ধার্য মূল্যের এক বাই পাঁচ অংশ ছাড় দিলে ঝাড়ের ছাড়ের এক বাই দুই অংশ ক্ষতি হয় ক্ষতির হার শতকড়ায় কত জানতে চাইছে অপশান এতে দশ পূর্ণ এক বাই নয় পার্সেন্ট বি এগারো পূর্ণ এক বাই নয় পার্সেন্ট সি বারো পূর্ণ এক বাই নয় পার্সেন্ট ডি আছে তেরো পূর্ণ এক বাই নয় পার্সেন্ট ঠিক আছে অঙ্কটা করছি তারপর সঠিক উত্তর যারা যারা দিয়েছেন নামগুলো জানাচ্ছি এখানে আমাদের কোশ্চেন বলা ছিল ধার্য মূল্যের এক বাই পাঁচ অংশ ছাড় দিলে তো ধার্য মূল্যটাকে আমি যদি একশো টাকা ধরে করি ধার্য মূল্যটা আমি ধরে নিলাম একশো টাকা ধার্য মূল্যের এক বাই পাঁচ অংশ কী বলেছে ছাড় বলেছে তাহলে ছাড় কতটা মানে ডিসকাউন্ট কতটা ধার্য মূল্য যা তার এক বাই পাঁচ অংশ ধার্য মূল্য আমি একশো টাকা ধরেছি তাহলে একশো টাকার এক বাই পাঁচ অংশ মানে একশো গুণ আমি কী করব এক বাই পাঁচ করব পাঁচ দিয়ে একশোকে কাটলে কত হচ্ছে কুড়ি হচ্ছে মানে ছাড় আমার কত হচ্ছে ছাড় হচ্ছে কুড়ি টাকা বোঝা গেল এবার এখানে যেটা বলেছে এটাতে গেল ছাড় কুড়ি টাকা মানে একশো টাকায় ছাড় হচ্ছে কুড়ি টাকা একশো টাকায় যদি কুড়ি টাকা ছাড় দেওয়া হয় এখান থেকে আমরা তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে ধার্য মূল্য থেকে যেটা ডিসকাউন্ট দেওয়া হয় ধার্য মূল্য বলতে কোনো কোনো যদি আমরা বই কিনতে চাই সেই বৈদ্যকোনা যদি একশো টাকা লেখা থাকে সেটাকে আমরা বলি ধার্য মূল্য আগে থেকে যেটা প্রিন্ট থাকে সেটাকে ধার্য মূল্য বলি এবার এটার উপর দোকানদার একটা ডিসকাউন্ট দেয় যেমন এখানে ডিসকাউন্ট বা ছাড় দেওয়া আছে কুড়ি টাকা তা কুড়ি টাকা ডিসকাউন্ট দিলে দোকানদার এটা বিক্রি করবে কত টাকা দিয়ে আশি টাকা দিয়ে বিক্রি করবে তাহলে মনে রাখবে বিক্রয় মূল্য বের করতে গেলে ধার্য মূল্য থেকে যেটা ছাড় সেটা মাইনাস করবো অর্থাৎ একশো থেকে কুড়ি মাইনাস করবো সেটা হয়ে যাবে বিক্রয় মূল্য একশো থেকে কুড়ি মাইনাস করলে কত হচ্ছে আশি টাকা হচ্ছে তাহলে বিক্রয় মূল্যে আবার কত হচ্ছে আশি টাকা হচ্ছে আচ্ছা এরপর এখানে কোশ্চেন বলেছে যে ছাড়ের এক বাই দুই অংশ ক্ষতি হচ্ছে তাহলে আমার ক্ষতি কতটা হচ্ছে ক্ষতি বলছে ছাড়ের ওয়ান বাই দুই অংশ ক্ষতি আমার হয়েছে কত কুড়ি সরি ক্ষতি বলছে ছাড়ের এক বাই দুই অংশ ছাড় এখানে কত ছাড় আমরা দেখতে পাচ্ছিলাম কুড়ি টাকা ছাড় ছিল ছাড় কত কুড়ি টাকা ছিল এই কুড়ি টাকার ওয়ান বাই দুই অংশ ক্ষতি বলছে তাহলে কুড়ি গুণ ওয়ান বাই দুই লিখবো দুই দিয়ে কুড়ি টাকা কাটলে কত হচ্ছে দশ হচ্ছে তাহলে ক্ষতি হচ্ছে আমার কত দশ টাকা ক্ষতি হচ্ছে তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি বিক্রয় আমার আশি টাকা ক্ষতি হচ্ছে দশ টাকা তাহলে ক্রয় মূল্য কত মনে রাখবে বিক্রয় মূল্যের সঙ্গে ক্ষতি প্লাস করলে ক্রয় মূল্য হয় আচ্ছা এস সরকার পঁয়তাল্লিশটা স্টার্স দিয়ে পেজটিকে সাপোর্ট করেছে তো প্রত্যেকে চেষ্টা করবে স্টার সেন্ড করার যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্রত্যেকের ঠিক আছে বিক্রয় মূল্য আমি দেখতে পাচ্ছি এখানে আশি টাকা আমার ক্ষতি হচ্ছে এখানে কত দশ টাকা তাহলে ক্রয় মূল্য কত আশির সঙ্গে আমি দশ এখানে কী করবো প্লাস করে দেবো মনে রাখবে বিক্রয় মূল্য আর ক্ষতি যদি বলে দেওয়া থাকে ক্রয় মূল্য বের করতে হলে বিক্রয় মূল্যের সঙ্গে ক্ষতি আমরা প্লাস করবো তাহলে ক্রয় মূল্য পাবো তাহলে আশির সঙ্গে সেই কারণে দশ প্লাস করলাম আশির সঙ্গে দশ প্লাস করলে কত হচ্ছে নব্বই টাকা হচ্ছে তাহলে ক্রয় মূল্যে আমার কত হচ্ছে নব্বই টাকা হচ্ছে একটু মিলিয়ে দেখবে যে ঠিকঠাক হলো কিনা আমরা নব্বই টাকা দিয়ে কিনেছিলাম দশ টাকা আমার ক্ষতি হচ্ছে আমরা নব্বই টাকা দিয়ে কিনেছিলাম আশি টাকায় বিক্রি করছি দশ টাকা আমার ক্ষতি হচ্ছে পুরোপুরি ঠিক আছে নাকি মিলিয়ে দেখবে নব্বই টাকায় কিনেছি আশি টাকায় বিক্রি করছি দশ টাকা ক্ষতি পুরোপুরি ঠিক আছে তো এটাই বিষয় মনে রাখবে যে বিক্রয় মূল্য আর ক্ষতি যদি জানা থাকে ক্রয় মূল্য যদি বের করতে হয় তাহলে বিক্রয় মূল্যের সঙ্গে ক্ষতি প্লাস করবো তাহলে ক্রয় মূল্য বেরোবে এবার বিষয় যেটা সেটা হচ্ছে ক্ষতির হার কত মানে ক্ষতির শতকরা হার কত এটাই আমাদের জানতে চেয়েছে তো এটার ফর্মুলা হচ্ছে ক্ষতি বাই ক্রয় মূল্য গুণ একশো যদি লাভের হার জানতে চাইতো শতকরা তাহলে আমরা দেখতাম লাভ বাই ক্রয় মূল্য এন্টু একশো ক্ষতির হার জানতে চাইলে ক্ষতি বাই ক্রয় মূল্য এন্টু একশো ক্লিয়ার তো ক্রয় মূল্য আমার এখানে কত নব্বই টাকা হচ্ছে ক্রয় মূল্য ক্ষতি কত আমার এখানে ক্ষতি হচ্ছে দশ টাকা গুণ একশো লিখলাম ওপর নিচ যদি কাটাকুটি করি তাহলে দশ নয় নব্বই হয় আমার উপরে কত থাকছে তাহলে একশো থাকছে আর নিচে আমার কত থাকছে নয় থাকছে একশোকে যদি আমরা নয় দিয়ে ভাগ করি আশা করছি সকলে যেন একশোকে নয় দিয়ে ভাগ করলে অপশান বি হবে এগারো পণ্য এক বা নয় পার্সেন্ট তবুও অনেকেরই ভাগটা করতে সমস্যা হতে পারে সে কারণে ভাগটা করে দেখাচ্ছি নয় দিয়ে যদি আমি একশোকে ভাগ করি নয় এগারো আমি একেবারে করে দিচ্ছি নয় এগারো নিরানব্বই করলাম একশো থেকে নিরানব্বই বিয়োগ করলে কত হচ্ছে এক হচ্ছে এই ভাগ শেষটা ওপরে লিখতে হয় আর যেটা দিয়ে ভাগ করছি নয় দিয়ে ভাগ করছি নয়কে নিচে বসাতে হয় এগারো পূর্ণ এক বাই নয় পার্সেন্ট দেখো এই অঙ্কটা যদি কারোর বুঝতে সমস্যা হয় জানাতে পারো ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকে ভিডিওটি লাইক করো এবং শেয়ার করো এবং মনে রাখবে প্রতিদিন রাত নটাতে যারা প্রথমবার ফেসবুক পেজে ভিডিওটি দেখছো অবশ্যই মনে রাখবে নটা থেকে সাড়ে নটার মধ্যে লাইভ ক্লাস হয় প্রত্যেকে অ্যাক্টিভ থাকবে এই সময়টা ঠিক আছে নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে এই অঙ্কটা যদি কারোর বুঝতে সমস্যায় জানাতে পারে আমি একবার তো সংক্ষেপে বলে প্রণাম করে যাচ্ছি এখানে আমাদের কোশ্চেন বলেছিল ধার্য মূল্যের এক বাই পাঁচ অংশ ছাড় দিলে ছাড়ের এক বাই দুই অংশ ক্ষতি হয় ক্ষতির হার কত ধার্যমূল্য আমি ধরে নিচ্ছি একশো টাকা ছাড় বলেছে ধার্য মূল্যের এক বাই পাঁচ অংশ তো ছাড় কত ধার্য মূল্যের এক বাই পাঁচ অংশ মানে একশো গুণ এক বাই পাঁচ করলাম কুড়ি টাকা হচ্ছে ছাড় বিক্রয় মূল্য বের করতে গেলে ধার্য মূল্য থেকে ছাড় মাইনাস করতে হবে মানে একশো থেকে কুড়ি মাইনাস করলাম আশি টাকা এটা হয়ে যাচ্ছে আমার বিক্রয় মূল্য এরপর কোশ্চেন বলেছে যে ছাড়ের ওয়ান বাই দুই অংশ ক্ষতি হচ্ছে তাহলে ক্ষতি কতটা হচ্ছে ছাড়ের ওয়ান বাই দুই অংশ ছাড় তোমার কুড়ি টাকা কুড়ির সঙ্গে ওয়ান বাই দুই গুণ করলাম দুই দশে কুড়ি কুড়ি দশ টাকা হচ্ছে ছাড় বোঝা গেল তো আমাদের জানতে চেয়েছে তাহলে ক্ষতির হার কত জানতে চেয়েছে তো ক্ষতির হার যদি বের করতে হয় তাহলে আমাকে ক্রয় মূল্য জানতে হবে কারণ ক্ষতি বাই ক্রয় মূল্য গুণ একশো তো ক্রয় মূল্য বের করার স্টাইল কি বিক্রয় মূল্যের সঙ্গে ক্ষতি প্লাস করবো ক্রয় মূল্যে বেরিয়ে যাবে বিক্রয় মূল্য আমি আশি জানি ক্ষতি দশ টাকা জানি তাই আশির সঙ্গে দশ যোগ করে ক্রয় মূল্যটা পেয়ে গেলাম তা এবার আমার অসুবিধা নেই ক্ষতি হার বের করতে কারণ আমরা জানি ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু হান্ড্রেড লাভের হার বের করতে গেলে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু হান্ড্রেড ক্ষতির হার বের করতে হলে ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু হান্ড্রেড তো ক্ষতি আমার কত দশ টাকা তাই দশ লিখেছি উপরে ক্রয় মূল্য কত ক্রয় মূল্য হচ্ছে নব্বই টাকা নব্বই কিনেছে বসিয়েছি গুণ একশো কাটাকুটি করলাম দশ নয় নব্বই নয় দিয়ে একশোকে করলাম এগারো পূর্ণ এক বাই নয় পার্সেন্ট অপশন ঠিক আছে নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে কোশ্চেন নাম্বার তেরো লিখিত মূল্যের ওপর দশ পার্সেন্ট ছাড় দিয়ে একটি বই বারো পার্সেন্ট লাভে বিক্রয় করলে ক্রয় মূল্য ও লিখিত মূল্যের অনুপাত কত জানতে চেয়েছি লিখিত মূল্যের ওপর দশ পার্সেন্ট ছাড় দিয়ে একটি বই বারো পার্সেন্ট লাভে বিক্রয় করলে ক্রয় মূল্য ও লিখিত মূল্যের অনুপাত কত অপশন এ আছে পঁয়তাল্লিশ ইস্টু ছাপ্পান্ন বি পঞ্চাশ ইষ্টু একষট্টি সি নব্বই ইষ্টু সাতানব্বই ডি আছে নানবদিস চঞ্চলমণ্ডল বলছে পঁয়তাল্লিশ ইস্টু ছাপ্পান্ন হবে তো বাকিরাও কমেন্ট করতে থাকে কোনটা সঠিক উত্তরভাবে জানাতে পারো লিখিত মূল্যের ওপর দশ পার্সেন্ট ছাড় দিয়ে একটি বই বারো পার্সেন্ট লাভে বিক্রয় করলে ক্রয় মূল্য ও লিখিত মূল্যের অনুপাত কত অপশান এতে আছে পঁয়তাল্লিশ ইস্টু ছাপ্পান্ন বি পঞ্চাশ ইস্টু একষট্টি সি নব্বই ইস্টু সাতানব্বই ডি নানবদিস এখানে একজনের অ্যান্সার দিয়েছে সেটা হচ্ছে চঞ্চল মন্ডল অপশন এ বলেছে পঁয়তাল্লিশ ইস্টু ছাপান্ন তো বাকিরাও কমেন্ট করে জানাতে পারো কোনটা সঠিক উত্তর হবে আচ্ছা রণজিৎ সরকার বলেছে পঁয়তাল্লিশটি ছাপ্পান্ন হবে ঠিক আছে লিখিত মূল্যের উপর নমিত রায় বলছে পঁয়তাল্লিশটি ছাপান্ন ঠিক আছে অঙ্কটা আমি করছি তারপর সঠিক উত্তর যারা যারা দিচ্ছি জানাচ্ছি ঠিক আছে এখানে যেটা বলা হয়েছে লিখিত মূল্যের ওপর দশ পার্সেন্ট ছাড় দিয়ে একটি বই বারো পার্সেন্ট লাভে বিক্রি করা হয়েছে ক্রয় মূল্য লিখিত মূল্যের অনুপাত কত ঠিক আছে তো বিক্রয় মূল্য দুভাবে হয় বিক্রয় মূল্য দুভাবে হয় একটা লিখিত মূল্যের ওপর বা ধার্য মূল্যের উপর হয় ছাড় দেওয়ার পর আরেকটা হয় ক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি এটার উপর ডিপেন্ড করে বিক্রয় মূল্য হয় তো এখানে প্রথমে আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে লিখিত মূল্যের ওপর দশ পার্সেন্ট ছাড় দিয়ে একটি বই বিক্রি করা হচ্ছে লিখিত মূল্যের উপর দশ পার্সেন্ট ছাড় দিয়ে লিখিত মূল্যের ওপর দশ পার্সেন্ট ছাড় দিয়ে বিক্রয় মূল্য হচ্ছে দশ পার্সেন্ট ছাড় মানে একশো থেকে দশ মাইনাস করব কত হবে নব্বই হবে নব্বইকে ওপরে লিখব নিচে একশো লিখবো তাহলে এটা হয়ে যাচ্ছে বিক্রয় মূল্য প্রথম লাইন অনুযায়ী লিখিত মূল্যের ওপর দশ পার্সেন্ট ছাড় দিয়ে বিক্রয় মূল্য কত হবে লিখিত মূল্য যেহেতু জানি না তাই লিখিত মূল্য এরকমই লিখলাম এটার ওপর দশ পার্সেন্ট ছাড় দেওয়া হচ্ছে দশ পার্সেন্ট ছাড় মানে একশো থেকে দশ মাইনাস নব্বই বাই একশো এটা হচ্ছে বিক্রয় মূল্য ক্লিয়ার আরেকভাবে বিক্রয় মূল্য হয় সেটা হচ্ছে ক্রয় মূল্যের ওপর হয় তো এখানে বলেছে একটি বই বারো পার্সেন্ট লাভে বিক্রি করলে এটা ক্রয় মূল্যের ওপর কিন্তু তাহলে ক্রয় মূল্যের ওপর বিক্রয় মূল্য যদি আমরা দেখি তাহলে ক্রয় মূল্য গুণ এটা যদি বারো পার্সেন্ট লাভে বলেছি বিক্রয় করা হচ্ছে তাহলে এক্ষেত্রে ক্রয় মূল্যের উপর বারো পার্সেন্ট আমি বিক্রয় মূল্য কত হবে বারো পার্সেন্ট লাভ বলার কারণে একশো সঙ্গে আমি বারো প্লাস করবো একশো সঙ্গে বারো প্লাস করলে কি হবে একশো বারো উপরে লিখবো নিচে লিখবো একশো তাহলে এটাও কিন্তু বিক্রয় মূল্য তাহলে আমি বললাম লিখিত মূল্য বা ধার্য মূল্যের উপর একটা বিক্রয় মূল্য হয় এবং ক্রয় মূল্যের উপর একটা বিক্রয় মূল্য হয় এবার ক্রয় মূল্যের উপর লাভে হয় অনেক সময় ক্ষতিতে হয় অনেক সময় ব্যাপারটা আশা করছি বোঝা গেছে বা লিখিত মূল্যের উপর কিরম বিক্রয় মূল্য হবে ডিসকাউন্ট দেওয়া হয় যেমন এখানে টেন পার্সেন্ট ছাড় দিয়ে বিক্রয় মূল্য হয়েছে তো যাই হোক এখানে কোশ্চেন বলেছে যে এই দুটোই যেহেতু বিক্রয় মূল্য সেম কিন্তু ওই জন্য মাঝখানে আমি ইকুয়াল দিয়েছি সেম বিক্রয় মূল্য ওই জন্য মাঝখানে ইকুয়াল দিয়েছি লিখিত মূল্যের টেন পার্সেন্ট ছাড় দিয়ে একটি বই বারো পার্সেন্ট বিক্রয় করলে ক্রয় মূল্যের লিখিত মূল্যের অনুপাত কত এবার এটাকে আমরা যদি কাটাকুটি করি একশো একশো এখানে কেটে যাচ্ছি মাঝখানে যদি সমান আছে আমরা একশো একশো এরকম কাটতে পারি এবার ওপর এখানে উপরে আর এবং এখানে উপরে মাঝখানে সমান থাকলে আমরা ওপর উপর কাটতে পারি এবং এই নিচ নিচ কাটতে পারি যেমন একশো একশো কাটলাম সেরকম একশো বারো আর নব্বই কাটতে পারবো দুই দিয়ে যদি এখানে একশো বারোকে কাটি তাহলে কত হচ্ছে ছাপ্পান্ন ছাপ্পান্ন দুগুণে একশো বারো নব্বইকে দুই দিয়ে কাটলে কত হচ্ছে পঁয়তাল্লিশ হচ্ছে এবার আমাদের কী বলেছে ক্রয় মূল্য লিখিত মূল্যের অনুপাত কত যেহেতু অনুপাত বের করতে দিয়েছে তো ক্রয় মূল্যটাকে আমি উপরে লিখবো বাই দিয়ে এই লিখিত মূল্যটাকে ক্রস করে মানে এটাকে নিচে নিয়ে আসবো সমান আমার এখানে কথা থাকছে উপরে পঁয়তাল্লিশ থাকছে এই ছাপ্পান্নটাকে কোনো নিচে নিয়ে আসবো একটু চেক করে দেখবে এটার সঙ্গে এটা মিলল কিনা দেখো ক্রয় মূল্যের সঙ্গে ছাপ্পান্ন যদি গুণ করে দেখো উপরে লাইন চলে আসছি ক্রয় মূল্য গুণ ছাপান্ন লিখিত মূল্যের সঙ্গে পঁয়তাল্লিশ গুণ করে লিখিত মূল্য গুণ পঁয়তাল্লিশ করলাম এটার থেকে এটা এই কারণেই করলাম যেহেতু আমাদের অনুপাতটা বের করতে দিয়েছে তো ক্রয় মূল্য বা লিখিত মূল্য মানেই হচ্ছে ক্রয় মূল্য লিখিত মূল্যের অনুপাত যেটা আমাদের কত বেরিয়েছে পঁয়তাল্লিশ ইস ছাপ্পান্ন বেরিয়েছে মানে আমি লিখতে পারি পঁয়তাল্লিশ ইস ছাপ্পান্ন অপশন এ হয়ে গেছে সঠিক অ্যান্সার ঠিক আছে আশা করছি বোঝা গেছে প্রত্যেকের তো যারা প্রথম এটার প্রথম অ্যান্সার দিয়েছে চঞ্চল মন্ডল আসিজ শেখ বুঝলাম না বুঝলাম মানে অঙ্কটা দেখে এখানে যেটা বলা হয়েছিল লিখিত মূল্যের উপর টেন পারসেন্ট ছাড় দিয়ে বিক্রয় মূল্য হচ্ছে লিখিত গুণ নব্বই বাই একশো এটা হচ্ছে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের উপর বারো পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য ক্রয় মূল্যগুণ একশো বারো বাই একশো এবার ক্রয় মূল্য লিখিত মূল্যের অনুপাত বের করতে দেওয়া হয়েছিলো তো একশো একশো কাটলাম টু ছাপানো হয়েছে ঠিক আছে নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে এক ব্যক্তি পঞ্চাশ কেজি চিনির কিছু অংশ তিরিশ টাকা প্রতি কেজি দরে এবং বাকি অংশ চল্লিশ টাকা প্রতি কেজি দরে বিক্রি করে মোট এক টাকা পেলেন তাহলে দুটি অংশের পরিমাণ কত সেটাই জানতে চাওয়া হয়েছে অপশান এতে আছে কুড়ি কেজি কমা তিরিশ কেজি অপশান বিতে দশ কেজি কমা চল্লিশ কেজি অপশান সিতে তিরিশ কেজি কমা কুড়ি কেজি অপশান ডিতে আছে নান দিস এক ব্যক্তি পঞ্চাশ কেজি চিনির কিছু অংশ তিরিশ টাকা প্রতি কেজি দরে এবং বাকি অংশ চল্লিশ টাকা প্রতি কেজি দরে বিক্রি করে মোট এক টাকা পেলেন দুটি অংশের পরিমাণ নির্ণয় করতে দেওয়া হয়েছে অপশান এতে আছে কুড়ি কেজি বি তিরিশ কেজি সি দশ কেজি ডি চল্লিশ কেজি সরি অপশান এতে মানে দুটি অংশের যে পরিমাণ সেটা একটা মানে পঞ্চাশ কেজিতে দুটো ভাগে ভাগ করা হয়েছে মানে কুড়ি কেজি তিরিশ কেজি যেরম ভাগে ভাগ করা হয়েছে না সেটা জানতে চেয়েছে আমি কোশ্চেনের মানেটা বলে দিচ্ছি আমাদের এখানে যেটা বলা হয়েছে টোটাল এক ব্যক্তি পঞ্চাশ কেজি চিনি ছিল টোটাল পঞ্চাশ কেজি চিনি ছিল এই পঞ্চাশ কেজি চিনির কিছু অংশ এই পঞ্চাশ কেজি চিনির কিছু অংশ তিরিশ টাকা প্রতি কেজি ধরে বড়মন বলছেন নাইস ক্লাস ধন্যবাদ প্রত্যেকে ধন্যবাদ প্রত্যেকে কিন্তু চেষ্টা করবে রাত নটা থেকে সাড়ে নটার মধ্যে প্রতিদিন লাইভ ক্লাসে আসার এবং ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকে কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং সেই সঙ্গে কমেন্ট বক্সের পাশে যে স্টার্স আছে সেই স্টার্স দিয়ে পেজটিকে সাপোর্ট করার চেষ্টা করবে প্রত্যেকে ঠিক আছে তো এইখানে দেখতে পাচ্ছি এক ব্যক্তি পঞ্চাশ কেজি যে টোটাল চিনি আছে এই পঞ্চাশ কেজি চিনির কিছু অংশ তিরিশ টাকা প্রতি কেজি দরে তিরিশ টাকা প্রতি কেজি দরে এবং বাকি অংশ বলেছে চল্লিশ টাকা প্রতি কেজি ধরে সোমনাথ বলছেন নাইস ঠিক আছে পঞ্চাশ কেজি চিনির মধ্যে কিছু চিনি মানে কিছু অংশ মানে এটা হচ্ছে আমি এটা প্রথম অংশ ধরছি আর এটাকে দ্বিতীয় অংশ ধরছি এবার পঞ্চাশ কেজির মধ্যে প্রথম অংশটা কুড়ি কেজি হতে পারে এটা তিরিশ কেজি হতে পারে এই পঞ্চাশ কেজির মধ্যে এটা দশ কেজি হতে পারে এটা চল্লিশ কেজি হতে পারে পঞ্চাশ কেজির মধ্যে এটা এটা তিরিশ কেজি এটা কুড়ি কেজি হতে পারে বাট যাই হোক না কেন কোনটা সঠিক উত্তর হবে এটা জানতে চেয়েছে পঞ্চাশ কেজির মধ্যে কিছু অংশ যেটা তিরিশ টাকা প্রতি কেজি ধরে মানে এক কেজি তিরিশ টাকা ধরে এবং বাকি অংশ বলতে পঞ্চাশ কেজির মধ্যে বাকি যে চিনিটা সেটা বলতে চল্লিশ টাকা প্রতি কেজি ধরে বিক্রি করে ব্যবসায়ীটা মোট এক হাজার আটশো টাকা পেলেন তাহলে দুটি অংশের পরিমাণ কত বের করতে দিয়েছে তো এই অঙ্কটা যদি করতে হয় কীভাবে করবো তোমরা কমেন্ট করে জানাতে পারো কী অ্যান্সার হবে এটা অ্যালিগেশন মেথডে করবো অ্যালিগেশন করলে খুব তাড়াতাড়ি আমরা অঙ্কটা বের করতে পারবো অ্যালিগেশন মেথড তখনই ইউজ করা যাবে এখানে অ্যালিগেশন মেথডটা ইউজ করা যাচ্ছে কারণ হচ্ছে পঞ্চাশ কেজির মধ্যে টোটাল তো পঞ্চাশ কেজি চিনি বিক্রি করা হচ্ছে এই পঞ্চাশ কেজি চিনির মধ্যে কিছু চিনি তিনি এক কেজি তিরিশ টাকা দরে বিক্রি করছে বাকি চিনি এক কেজি চল্লিশ টাকা দরে বিক্রি করছে আর মাঝখানে যেটা বসাবো সেটা আমরা টোটালের ওপর বসাবো মানে পঞ্চাশ কেজির ওপর দেখবো পঞ্চাশ কেজির ওপর আমার এখানে বলে দিয়েছে পঞ্চাশ কেজি চিনি বিক্রি করে তিনি টোটাল কত টাকা পেয়েছেন এক হাজার আটশো টাকা পেয়েছেন পঞ্চাশ কেজি চিনিতে তিনি কত টাকা পেয়েছেন পঞ্চাশ কেজি চিনিতে তিনি বিক্রি করে এক হাজার আটশো টাকা পেয়েছেন তাহলে পঞ্চাশ কেজি চিনিতে তিনি যে এক হাজার আটশো টাকা পান এক কেজি চিনি তাহলে বিক্রি করে কত পাবেন এক হাজার আটশো বাই পঞ্চাশ এটা উপিত শূন্য শূন্য কাটলাম পাঁচ দিয়ে যদি এটাকে কাটি কত হচ্ছে ছত্রিশ হচ্ছে এটাকে মাঝখানে বসাবো ছত্রিশ টাকা প্রতি কেজি আমি এটাকে এক কেজি হিসাবে বের করলাম অ্যালিগেশনের মেথড ইউজ করতে গেলে যেহেতু এটা এক এটাও এক কেজির হিসাবে ছিল এক কেজি তিরিশ টাকা ধরে এটাও এক কেজি তিরিশ টাকা ধরে এটা মোটের ওপর এক কেজি ছত্রিশ টাকা ধরে এবার আমরা অ্যালিগেশান মেথডটি ইউজ করতে পারবো মানে আমরা ইউজ করে ফেলেছি অলরেডি এবার আমরা কোনাকুনি বিয়োগ করতে পারবো নিয়ম অনুযায়ী এরকম থাকলে আমরা কোনাকুনি বিয়োগ করবো যদি বিয়োগ করি তাহলে ছত্রিশ থেকে তিরিশ মাইনাস করবো মাইনাস করলে কত হচ্ছে ছয় এরকম কোনাকুনি বিয়োগ করতে হয় এদিকটাও কোন বিয়োগ করবো চল্লিশ থেকে ছত্রিশ বিয়োগ করবো কত হবে চার হবে তাহলে ফোর টু সিক্স হচ্ছে ক্লিয়ার এখন চার আর ছয় কিন্তু আমাদের কাটাকুটি যায় কত দিয়ে দুই দিয়ে দুই দিয়ে চারকে কাটলে দুই দিয়ে চার ছয়কে দুই দিয়ে কাটলে দুই তিনে ছয় তাহলে কত হচ্ছে টু টু থ্রি হচ্ছে এখন কোশ্চেন জানতে চেয়েছি তাহলে দুটি অংশের পরিমাণ করতে পঞ্চাশ কেজির মধ্যে প্রথম অংশটা কত এবং দ্বিতীয় অংশটা কত জানতে চেয়েছে তাহলে প্রথম অংশটা কত হবে প্রথম অংশটা হবে পঞ্চাশ গুণ এখানে দেখতে পাচ্ছি প্রথম অংশটা এখানে দুই ছিল দুইকে আমি ওপরে রাখবো আর নিচে টোটাল অনুপাত দুই আর তিন যোগ করে পাঁচকে নিচে বসাবো পাঁচ দিয়ে পঞ্চাশকে কাটলে পাঁচ দশে পঞ্চাশ মানে দশ দুপুনে কুড়ি কেজি তাহলে প্রথম অংশটা হয়ে যাচ্ছে কত কুড়ি কেজি হচ্ছে তো বাকিটা তো বুঝতেই পারছো পঞ্চাশ কেজির মধ্যে প্রথমটা যদি কুড়ি কেজি হয় তাহলে বাকিটা তিরিশ কেজি হবে পঞ্চাশ থেকে কুড়ি মাইনাস করে দেবো দেখো বুঝতে সমস্যা হলে জানাতে পারো অপশানে আমি অঙ্কটা আরেকবার বুঝিয়ে সংক্ষেপে বুঝিয়ে পরের অঙ্কতে যাচ্ছি টোটাল ব্যবসায়ীটা পঞ্চাশ কেজি চিনি বিক্রি করেছে এই পঞ্চাশ কেজি চিনি বিক্রি করে তিনি টোটালের ওপর আঠারোশো টাকা পেয়েছেন যেটাকে আমরা মাঝখানে বসানোর চেষ্টা করব কিন্তু এক কেজির হিসাবে যেহেতু এটাও এক কেজিতে আছে এটাও এক কেজিতে আছে তাই এটা আমরা এক কেজির হিসাবে মাঝখানে বসানোর চেষ্টা করব তবে এলেগাসান মেথড ইউজ করা যাবে সেই কারণে আমি এখানে রাফে বের করে নিয়েছিলাম পঞ্চাশ কেজি চিনি যদি তিনি বিক্রি করে এক হাজার আটশো টাকা পান এক কেজিতে কত পাবেন এক হাজার আটশো বাই পঞ্চাশ ছত্রিশ পাচ্ছে ছত্রিশ টাকা পাচ্ছে তাই এটাকে মাঝখানে বসাবো মোটের ওপরটা মাঝখানে বসাতে হয় কিন্তু এটা এক কেজির হিসাবে যেহেতু পঞ্চাশ কেজিতে প্রথম অংশটা এক কেজির হিসাবেই লিখেছি তিরিশ টাকা দ্বিতীয় অংশটাও এক কেজির হিসেবে লিখেছি চল্লিশ টাকা মাঝখানেরটা আমাকে এক কেজি হিসেবেই বসাতে হবে পঞ্চাশ কেজির ওপর হিসেবে বসালে কিন্তু হবে না ঠিক আছে তাই আমরা এখানে বের করে নিয়েছি এরপরেই এলেগেশন মেথাডটা ইউজ করা যাবে এক্ষেত্রে এরা বিয়োগ করবো মানে ছত্রিশ থেকে তিরিশ বিয়োগ করব ছয় হয়েছে এখান থেকে এটা বিয়োগ করেছি চার হয়েছে কাটাকুটি করলে টু ইস টু থ্রি হয়েছে টোটাল পঞ্চাশ কেজি চিনি ছিল এবার এই পঞ্চাশ কেজি চিনির মধ্যে তাহলে প্রথমটা তিনি কত কেজিতে বিক্রি করেছেন প্রথমটা পঞ্চাশ গুণ দুই বাই পাঁচ কুড়ি কেজি বাকিটা তিরিশ কেজি হবে ঠিক আছে তো এটা প্রথম অ্যান্সার দিয়েছে আসির শেখ বলেছে তারপর দীপঙ্কর বলেছে তারপর সৌমেন মাঝি বলেছে চঞ্চল মণ্ডল বলেছে প্রত্যেকের সঠিক হয়েছে নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে কোয়েশ্চেন নাম্বার ঠিক আছে পরের প্রশ্নতে এক ব্যক্তি দু টাকা এক ব্যক্তি দু টাকা দুটি অংশে ভাগ করে এক বছরের জন্য ব্যাংকে রাখেন এক ব্যক্তি দু টাকা দুটি অংশে ভাগ করে এক বছরের জন্য ব্যাংকে রাখেন প্রথম ও দ্বিতীয় অংশে যথাক্রমে টেন পার্সেন্ট ও কুড়ি পার্সেন্ট হারে সুদ দিলে মোটের ওপর সে তিনশো কুড়ি টাকা সুদ পায় প্রথম অংশ নির্ণয় করতে দেওয়া হয়েছে অপশান এতে আছে এক হাজার দুশো টাকা বি দুশো টাকা দু হাজার টাকা এক হাজার টাকা বলছি এক ব্যক্তি দু হাজার টাকা দুটি অংশে ভাগ করে এক বছরের জন্য ব্যাংকে রাখেন প্রথম ও দ্বিতীয় অংশে যথাক্রমে টেন পার্সেন্ট ও কুড়ি পার্সেন্ট হারে সুদ দিলে মোটের ওপর সে তিনশো কুড়ি টাকা সুদ পায় প্রথম অংশ নির্ণয় করো অপশন এ বারোশো টাকা আছে বি দুশো টাকা সি আটশো টাকা ডি আছে এক হাজার টাকা তো কোনটা সঠিক উত্তর হবে আসির শেখ বলছে আটশো টাকা হবে বাকিরাও কমেন্ট করতে থাকো আর যারা প্রথমবার দেখছো অবশ্যই কিন্তু পেজটির লাইক এবং ফলো করে রাখবে প্রতিদিন রাত থেকে মধ্যে লাইভে আসি অবশ্যই চেষ্টা করবে প্রত্যেকে এই সময়টা অ্যাক্টিভ থাকার এবং পেজটিকে সবাই লাইক এবং শেয়ার করে পেজটিকে সাপোর্ট করবে সেই সঙ্গে কমেন্ট বক্সের পাশে থাকা স্টার্স দিয়ে সকলে সাপোর্ট করতে পারো আজকে অনেকে স্টার্স দিয়েছে তো বাকিরাও কিন্তু স্টার্স দিয়ে সাপোর্ট করতে পারো ঠিক আছে তো এখানে এক ব্যক্তি যেটা বলা হয়েছে দু দুটি অংশে ভাগ করেছে এটা অ্যালিগেশন মেথড করবো ঠিক আছে দুটি অংশে ভাগ করেছে মানে দু টাকার মধ্যে কিছু টাকা এখানে কিছু টাকা এরকম ব্যাপার ঠিক আছে এটাকে আমি প্রথম অংশে ধরছি এটাকে দ্বিতীয় অংশে ধরছি দুটি অংশ ভাগ করে এক বছরের জন্য ব্যাংকে রাখছে প্রথমে যে টাকাটা রাখছে দু হাজার টাকার মধ্যে কিছু টাকা সেটা বলছে টেন পার্সেন্ট হারে রাখছে দু হাজার টাকার মধ্যে বাকি যে টাকাটা সেটা বলছে কুড়ি পার্সেন্ট হারে রাখছে এবং মোটের ওপর সে তিনশো কুড়ি টাকা সুদ পাচ্ছে মানে দু হাজার টাকা রেখে এই দুটো জায়গাতে মিলিয়ে টোটাল তিনশো কুড়ি টাকা সে সুদ পাচ্ছে কিন্তু এটাকে আমাকে পার্সেন্টেজ বের করতে হবে যেহেতু এটাও পার্সেন্টেজ আছে এটাও পার্সেন্টেজ আছে তাই আমাকে অ্যালিগেশন মেথড ইউজ করতে গেলে মাঝখানেও পার্সেন্টেজে বসাতে হবে তবেই সেটা আমরা ইউজ করতে পারবো দু হাজার টাকার মধ্যে কিছু টাকা টেন পার্সেন্ট হারে আমরা সুদ মানে সুদ দিচ্ছে আর এখানে কুড়ি পার্সেন্ট হারে যেহেতু সুদে আছে তা মোটের ওপর তো সে তিনশো কুড়ি টাকা সুদ পাচ্ছে কিন্তু এটাও আমাকে পার্সেন্টেজে রাখতে হবে তবেই অ্যালিগেশন মাইতে ডিস্ক তিনটেই কিন্তু সেম হবে এটাও যেহেতু পার্সেন্টেজ এটাও পার্সেন্টেজ মাঝখানে টাকা পার্সেন্টেজ করতে হবে ঠিক আছে তো মাঝখানেটা যদি পার্সেন্টেজ করতে হয় দু হাজার টাকায় কত পাচ্ছে তিনশো কুড়ি টাকা সুদ পাচ্ছে দু হাজার টাকার উপর কত টাকা সুদ পাচ্ছে তিনশো কুড়ি টাকা সুদ পাচ্ছে তাহলে একশো টাকায় কত মানে ইন্টু একশো করব এটা যদি কাটাকুটি করি এখানে শূন্য 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 কেটে গেল দুই দিয়ে বত্রিশকে কাটলে কত হচ্ছে ষোলো হচ্ছে এই ষোলোকে মাঝখানে বসাবো তাহলে পার্সেন্টেজ হয়ে গেল এবার এটাকে আমরা কোনোক্ষণি বিয়োগ করব অ্যালিকেশান মেথডের নিয়ম অনুযায়ী তো কোনো কোনো যদি বিয়োগ করি ষোলো থেকে দশ বিয়োগ করলে কত হচ্ছে ছয় আর এখানে কুড়ি থেকে ষোলো যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে চার তাহলে ফোর ইসটু সিক্স হচ্ছে এখন চার আর ছয়ের মধ্যে আমরা যদি কাটাকুটি করি তাহলে দুই দিয়ে যায় দুই দিয়ে চারকে কাটলে দুই দিয়ে চার ছয়কে দুই দিয়ে কাটলে দুই তিনে চায় তাহলে কত হচ্ছে টু ইসটু থ্রি হচ্ছে তাহলে দু টাকার মধ্যে প্রথম অংশটা কত এবং দ্বিতীয় অংশটা কত আশা করছি বার করতে আমার অসুবিধা নেই আমার প্রথম অংশটা বার করতে হয়েছে দ্বিতীয় অংশটা আমাদের বার করতে দেয়নি বাট আমরা বার করতে পারবো যদি প্রথম অংশটা বের করতে পারি দু হাজার টাকার মধ্যে প্রথম অংশটা কত হবে টোটাল তো ছিল দু হাজার টাকা দু টাকার মধ্যে প্রথম অংশটা হবে এই দুইকে আমি ওপরে লিখবো আর নিচে দুই আর তিন টোটাল যোগ করে নিচে বসাবো মোট অনুপাত যদি বুঝতে পারো সমস্যা জানাতে পারো পাঁচ দিয়ে যদি বা দু হাজারকে কাটে তাহলে কত হচ্ছে পাঁচ চারে কুড়ি এই দুটো শূন্য মানে পাঁচ দিয়ে দু হাজারকে কাটলে চারশো হচ্ছে চারশো দুখুনি আটশো টাকা তাহলে প্রথম অংশটা হচ্ছে আটশো টাকা দু হাজার টাকার মধ্যে প্রথম অংশটা কত আটশো টাকা এবং দ্বিতীয় অংশটা কত হবে দু হাজার থেকে আটশো মাইনাস করবো বারোশো টাকা যদি দ্বিতীয় অংশ জানতে চায়নি বাট আমি বের করলাম বারোশো টাকা তো আমাদের প্রথম অংশটা জানতে হচ্ছে অপশান সি আটশো টাকা হয়ে যাবে তো এটা প্রথম অ্যান্সার দিয়েছে আসির শেখ তারপরে দিয়েছে সোমেন মাঝি তারপরে দীপঙ্কর বলেছে প্রত্যেকের সঠিক হয়েছে আজকে এই পর্যন্তই দেখা হবে আগামীকাল ঠিক রাত নটা থেকে সাড়ে নটার মধ্যে তো যখন মনে রাখবে তোমরা ওই সময়টাতে অ্যাক্টিভ থাকবে এবং প্রত্যেকে চেষ্টা করবে যখন লাইভে আসবো লাইক কমেন্ট শেয়ার এবং সেই সঙ্গে পাশাপাশি যদি ভিডিও ভালো লেগে থাকে কারণ অবশ্যই পেজটিকে সাপোর্ট করার জন্য কমেন্ট বক্সের পাশাপাশি স্টার্স দিয়ে তোমরা পেজটিকে সাপোর্ট করতে পারো দেখাবে আগামীকাল ধন্যবাদ